সবাইকে টেকনিক এডুকেশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি এই পর্বে আমরা পদার্থবিজ্ঞানের অন্যতম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ গতি অধ্যায় নিয়ে চলে এসেছি আজকে গতি অধ্যায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে থিওরিটিক্যাল আলোচনা আমাদের এখানে ছোটখাটো যেই কনফিউশন থাকে সবগুলোই আজকে ক্লিয়ার হয়ে যাওয়ার চেষ্টা করব তো যারা ভিডিওটা দেখা শুরু করছো তারা পুরো ভিডিওটা দেখবে অবশ্যই তো চলো শুরু করি প্রথমে আমরা যে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেই বিষয়গুলো আমরা এখানে লিখে রেখেছি তো প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো প্রসঙ্গ কাঠামো জিনিসটা কেন ইম্পর্টেন্ট প্রসঙ্গ কাঠামো ইম্পর্টেন্ট হওয়ার পেছনের কারণটা হচ্ছে এই যে আমি যে হচ্ছে তোমাদের সামনে স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি মুভ করতেছি কি করে তোমরা বুঝলা যে আমি মুভ করতেছি কারণ হচ্ছে তোমরা আমার সাথে এই যে দুপাশে ফ্রেমটাকে তোমরা ধরে নিয়েছ ধরে নিয়ে এই দুটো ফ্রেমের সাপেক্ষে যখন আমার অবস্থান মানে ফ্রেমের সাপেক্ষে যখন আমার দূরত্ব বাড়ছে কমছে তখন তোমার কাছে মনে হচ্ছে হ্যাঁ আমি গতিশীল আর যখন আমি স্থির দাঁড়িয়ে আছি তখন কিন্তু তোমার কাছে মনে হচ্ছে না কারণ আমার দুই পাশের ফ্রেমের সাহায্যে আমার অবস্থানের কোনো পরিবর্তন হচ্ছে না অর্থাৎ আমার নড়াচড়া হচ্ছে না তার মানে তুমি যখন কোনো একটা জিনিসকে গতিশীল বলো অথবা কোনো একটা জিনিসকে স্থিতিশীল বলো তখন কিন্তু তুমি অন্য একটা বিষয়ের সাপেক্ষে বা অন্য একটা বস্তুর সাপেক্ষে তুমি তাকে গতিশীল বা স্থিতিশীল বলো অন্য কোনো বস্তু যদি তোমার কাছে না থাকতো তুলনা করার জন্য তাহলে তুমি কখনোই কাউকে হচ্ছে গতিশীল বা স্থিতিশীল বলতে পারত না এবার সেটা কি করে সম্ভব মানে সেটা কি আদৌ সত্যি কিনা সেটাও আমরা উদাহরণ দিয়ে দেখব তবে তার আগে বলেনি এই যে আমরা অন্য একটা বিষয়ের সাপেক্ষে বলতেছি বা অন্য একটা বস্তুর সাপেক্ষে বা অন্য একটা কাঠামোর সাপেক্ষে কারো গতি বা স্থিতি বোঝানো হচ্ছে সে অন্য একটা গতি কাঠামোকে বা বস্তুকে পদার্থবিজ্ঞান খুব সুন্দর একটা নাম দিয়েছে সেটাই হচ্ছে প্রসঙ্গ কাঠামো তাহলে প্রসঙ্গ কাঠামো কাকে বলে চলো সেটা লিখে নি তো প্রসঙ্গ কাঠামো কি যে কাঠামোর সাথে তুলনা করে কোন বস্তুর অবস্থান স্থিতি গতি ইত্যাদি নির্ণয় করা হয় তাকে হচ্ছে প্রসঙ্গ কাঠামো বলে অর্থাৎ আমরা একটা কাঠামো ধরে নিব যেমন আমরা এইখানে একটু আগে বললাম দুটো ফ্রেম আমার দুপাশে ফ্রেমের কথা বললাম এই দুপাশে ফ্রেমকে তুমি ধরে নিয়েছো এই দুটোর সাপেক্ষে আমি কি স্থিতিশীল নাকি গতিশীল কিংবা আমার অবস্থান নির্ণয় করতেছ কিংবা তোমার আশেপাশে যে কোনো কিছুকে তুমি যখনই বলো যে বস্তুটা বস্তুটা স্থিতিশীল কিংবা বস্তুটা গতিশীল কিংবা বস্তুটার অবস্থান কোথায় তখন তুমি কিন্তু অন্য একটা বস্তুর সাপেক্ষে বলো অন্য একটা বস্তুর সাপেক্ষে না হলে তুমি বলতেই পারো না বস্তুটার অবস্থান কোথায় কিংবা বস্তুটা গতিশীল নাকি স্থিতিশীল এই যে অন্য একটা বস্তু সেটাই হচ্ছে প্রসঙ্গ কাঠামো সেই হিসাবে আমরা ডেফিনিশনটা লিখেছি আর যদি প্রসঙ্গ বিন্দু বলি প্রসঙ্গ বিন্দুটাও কিন্তু একই ব্যাপার যে বিন্দুর সাপেক্ষে তুলনা করে কোন বস্তুর যেই বিন্দুর সাথে তুলনা করে কোন বস্তুর অবস্থান স্থিতি গতি ইত্যাদি নির্ণয় করা হয় তাকে প্রসঙ্গ বিন্দু বলে আর এভাবেও বলতে পারি প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুকে প্রসঙ্গ বিন্দু বলে এটা নিয়ে কোনো সমস্যা নাই তাহলে এখন কথা হচ্ছে প্রসঙ্গ কাঠামো ছাড়া কি আসলে কোনো বস্তু কি স্থিতিশীল বা গতিশীল বলা কি সম্ভব সম্ভব নয় নয় না আসলেই সত্যিকারে যেমন আমরা বলতে পারি যেমন রাতের আকাশে তুমি চাঁদের দিকে তাকিয়ে থাকলে কি কি কখনো তোমার কাছে মনে হয় যে চাঁদটা খুব গতিতে তখনও গতিশীল আছে তোমরা হয়তো জানো যে চাঁদ পৃথিবীকে প্রায় তিন হাজার সাতশো কিলোমিটার পার আওয়ার বেগে প্রতিনিয়ত বা যদি আমরা মিটার পার সেকেন্ডে বলি প্রায় এক হাজার সাতাশ দশমিক সাত আট মিটার পার সেকেন্ড বেগে যেটা প্রচন্ড বেগ হ্যাঁ এই প্রচন্ড বেগে আমরা যখন একটা বাইককে দেখি ফুল স্পিডে যাচ্ছে তখনও সেটা কত হয় একশো বিশ কিলোমিটার পার আওয়ার বেগটা কত বেশি এত বেগে হচ্ছে প্রতিনিয়ত তো চাঁদ পৃথিবীর চারদিকে ঘুরপাক খাচ্ছে তবুও কি তোমার কাছে দেখে মনে হয় যে চাঁদটা আসলে গতিশীল তুমি তাকাই থাকলে কি মনে হয় চাঁদটা স্থির মনে হয় না তখন কেন তুমি বলতে পারতেছো না যে চাঁদটা আসলে গতিশীল কারণ হচ্ছে তুমি চাঁদের আশেপাশে কোনো একটা জিনিসকে পাচ্ছ না যেই জিনিসের সাথে তুলনা করে বলবা যে চাঁদটা আসলে তার অবস্থানের সাপেক্ষে বা সেই বস্তুর সাপেক্ষে হচ্ছে তার অবস্থানের পরিবর্তন করতেছে অর্থাৎ একটু আগে যে কথাটা বললাম যে প্রসঙ্গ কাঠামো পাচ্ছ না প্রসঙ্গ কাঠামো না পাওয়ার কারণে তুমি কিন্তু তার অবস্থানের পরিবর্তন হচ্ছে কি হচ্ছে না সেটা বুঝতে পারতেছো না তার মানে এই ক্ষেত্রে প্রসঙ্গ কাঠামোটা খুব ইম্পর্টেন্ট প্রসঙ্গ কাঠামো ছাড়া আসলে কোনো কিছুই বলা সম্ভব না সেটি কি স্থিতিশীল গতিশীল কিংবা তার অবস্থান কোথায় হ্যাঁ তোমার মনে প্রশ্ন জাগতে পারে যে আহ হ্যাঁ রাতের আকাশে তো অনেক তারা দেখতে পায় সেই তারাদের সাপেক্ষে সাপেক্ষে তো আমরা বলতে পারি তোমাকে একটা জিনিস জানা দরকার যে আমাদের কাছে সবচেয়ে নিকটতম যেই তারাটা বা আলফা সেন্ট্রোরি সেই আলফা সেন্ট্রোরির দূরত্ব সূর্য থেকে মোটামুটি প্রায় ফোর পয়েন্ট থ্রি সেভেন লাইট ইয়ার এক লাইট ইয়ার মানে কি এক লাইট ইয়ার মানে হচ্ছে আলো এই যে দূরত্ব অতিক্রম করে এটা হচ্ছে এক সেকেন্ডে অর্থাৎ এক সেকেন্ডে আলোর বেগ থ্রি টু দি পাওয়ার এবার চিন্তা করো আলো এক বছরে কত দূরত্ব অতিক্রম করে এক সেকেন্ডে যায় হচ্ছে তিন লক্ষ কিলোমিটার তাহলে এক বছরে কত চায় এই যে দূরত্ব এরকম ফোর পয়েন্ট থ্রি সেভেন লাইট ইয়ার অর্থাৎ এক বছরে যতটুকু যায় সেটাকে বলা হয় ওয়ান লাইট ইয়ার তাহলে ফোর পয়েন্ট থ্রি সেভেন লাইট ইয়ার মানে বুঝতেই পারতো এটা কত দূরে যেটা হচ্ছে যে চাঁদ চাঁদের সাথে ওইটার তুলনা করে আসলে তার অবস্থানের পরিবর্তন তুমি নিজে কখনোই বুঝতে পারবে না হ্যাঁ আরেকটা জিনিস সেটা হচ্ছে তুমি হয়তো এক ঘন্টা পরে দেখো যে চাঁদ তার অবস্থান থেকে কিছুটা উপরে উঠে এসেছে বা পশ্চিমে কিছুটা হেলে পড়েছে এরকমটা দেখতে পাও তো এর পেছনে কারণটা কি এর পেছনে কারণ হচ্ছে তোমার অবচেতন মন চাঁদের আশেপাশে যখন কাউকে আর পাচ্ছে না তুলনা করার জন্য সে আসলে তোমাকে বা পৃথিবীকেই প্রসঙ্গ কাঠামো ধরে নিয়েছে তো পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত প্রায় তিন লাখ চুরাশি হাজার চারশো কিলোমিটার তো এই দূরত্বটাও কিন্তু কম না এই দূরত্বটা মোটামুটি হওয়ার কারণে তোমার হচ্ছে সে যদি ওই স্পিডে অর্থাৎ তিন কিলোমিটার পার আওয়ার বেগে চলতেও থাকে তখন হচ্ছে যে তাকে যদি তুমি দেখতেও না পাও যে সে গতিশীল নাকি স্থিতিশীল কিন্তু সে যখন একটা বেশি দূরত্ব অতিক্রম করে তখন কিন্তু তার অবস্থানের পরিবর্তনটা বুঝতে পারো এই জন্য দেখো তুমি তার অবস্থানের পরিবর্তন বুঝার জন্য প্রসঙ্গ কাঠামো যখন পাচ্ছ না তো আশেপাশে যখন কোনো বস্তু পাচ্ছ না তখন কিন্তু সেটা বলতে পারতেছো না তুমি এক পর্যায়ে তুমি পৃথিবীকে ধরেছ আর পৃথিবী থেকে দূরত্বটা বেশি হওয়ার কারণে তার অবস্থানের যখন বেশ পরিবর্তন হয় তখন তুমি বলতে পারতেছো হ্যাঁ বস্তুটা বা চাঁদটা হচ্ছে তার অবস্থানের পরিবর্তন করতেছে সুতরাং প্রসঙ্গ কাঠামো যদি না থাকতো আসলে পৃথিবীতে কোনো বস্তু স্থিতিশীল নাকি গতিশীল কিংবা তার অবস্থান কখন নয় তুমি নির্ণয় করতে পারতানা সুতরাং প্রসঙ্গ কাঠামো কোনো কিছুর অবস্থান বা গতি বা স্থিতি নির্ণয় করার জন্য খুবই গুরুত্বপূর্ণ এরপরে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গতি আর স্থিতি গতি আর স্থিতি জিনিসটা একদম খুবই সিম্পল ব্যাপার যদি আমরা প্রসঙ্গ কাঠামো বুঝে ফেলি প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে যদি কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হয় তবে তাকে গতি বলে আর প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে যদি কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন না হয় তাকে স্থিতিশীল বলে তাহলে চলো আমরা ডেফিনেশানগুলো লিখে দেখাই তাহলে গতির সংজ্ঞাটা কি প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে যদি কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হয় তাকে গতিশীল বলে অর্থাৎ কোনো বস্তুর অবস্থান যদি প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে হতে থাকে তখন তাকে আমরা বলবো গতিশীল গতিশীল আর অবস্থানের অবস্থানের এই পরিবর্তনের ঘটনাকে বলে অর্থাৎ তার যে পরিবর্তন হচ্ছে তাকে বলা হয় হচ্ছে গতি সেম কথা হচ্ছে স্থিতির সাপেক্ষে স্থিতির ক্ষেত্রেও যে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে যদি কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন না হয় তখন তাকে বলে স্থিতিশীল আর অবস্থানের এই পরিবর্তন না হওয়াকে বলে স্থিতি স্থিতি তাহলে আমরা গতি আর ব্যাপারটা বুঝলাম এখন আরেকটা জিনিস আমাদের ইম্পর্টেন্ট জানা দরকার আমরা কাকে প্রসঙ্গ কাঠামো ধরবো বা কার সাপেক্ষে হচ্ছে প্রসঙ্গ কাঠামো হিসেব করব। ব্যাপারটা খেয়াল করো ধরো তুমি তোমার একটা ফ্রেন্ডকে একটা রুমের মধ্যে একটা ফ্রেন্ডকে তুমি হচ্ছে ধরলা যে সে প্রসঙ্গ কাছামো আর তুমি হচ্ছে বস্তু তো তার সাপেক্ষে যদি তোমার অবস্থানের পরিবর্তন হয় তো তখন তুমি তাকে তুমি তোমাকে বলবা যে হচ্ছে হ্যাঁ তুমি গতিশীল যদি তার সাপেক্ষে তোমার অবস্থানের পরিবর্তন না হয় তুমি তখন বলবা যে না তুমি স্থিতিশীল কিন্তু ব্যাপারটা যদি এরকম হয় যে তুমি আর তোমার ফ্রেন্ড দুজন একটা ট্রেনের মধ্যে বসে আছো তো ট্রেনের মধ্যে বসে থাকলে কি হবে দুজন মুখমুখি বসে আছো ট্রেন চলতেছে তোমার ফ্রেন্ডের সাপেক্ষে কি তোমার অবস্থানের পরিবর্তন হচ্ছে তোমার তো অবস্থানের পরিবর্তন হচ্ছে না তাহলে কি তুমি তাকে বলবা যে গতি তুমি তোমাকে বলবা গতিশীল না স্থিতিশীল কিন্তু ট্রেনটা তো চলতেছে ফ্রেন্ডের সাপেক্ষে অবস্থানের পরিবর্তন হচ্ছে না তার মানে তুমি বলতে পারো স্থিতিশীল কিন্তু আবার ট্রেনটা তো অথবা তোমার ফ্রেন্ডটা শহর ট্রেনটাও তো চলতেছে তখন তুমি তাকে কি বলবা স্থিতিশীল এখন তুমি আসলে এইটা নিয়ে কনফিউজ হওয়ার কিছু নাই তুমি দুটাই বলতে পারো তুমি তাকে গতিশীল বলতে পারো স্থিতিশীল বলতে পারো তুমি কাকে প্রসঙ্গ কাঠামো তার উপর নির্ভর করতেছে তুমি যদি স্টেশনে দাঁড়িয়ে থাকা কোনো ব্যক্তিকে তুমি প্রসঙ্গ কাঠামো ধরো তাহলে বলবা তার সাপেক্ষে গতিশীল আর যদি তোমার ফ্রেন্ডকে ধরো তাহলে বলবা যে তার সাপেক্ষে স্থির তাহলে কাকে প্রসঙ্গ কাঠামো ধরতেছ তার উপরও নির্ভর করতেছে তোমার বস্তুটা কি স্থিতিশীল নাকি গতিশীল এখন এটা নিয়ে আবার কনফিউজড হওয়ার কিছু নাই কারণ আমরা পৃথিবীতে কোনো কিছুকেই পাবো না যে আসলে সত্যিকারই স্থিতিশীল সত্যিকারের স্থিতিশীল আমরা এরকম কোনো বস্তুকেই পাবো না কেন কারণ হচ্ছে পৃথিবী নিজেই তো পৃথিবীর সারফেসের উপর কোনো বস্তুকে স্থিতিশীল আমি ধরে নিলাম হ্যাঁ তাহলে সে কি করবে সে তো হচ্ছে যে পৃথিবীর সাথে প্রতিনিয়ত সূর্যের চারদিকে ঘুরতেছে তো সে যখন ঘুরতেছে তুমি তাকে কি করে স্থিতিশীল ধরলা আবার তুমি বলতে পারো যে সূর্যকে ধরবো না সূর্য তো গ্যালাক্সির চারপাশে ঘুরপাক খাচ্ছে গ্যালাক্সি নিজের অক্ষে ঘুরপাক খাচ্ছে তো তুমি কি করে কাকে প্রসঙ্গ কাঠামো স্থির ধরবো আসলে কাউকেই প্রসঙ্গ কাঠামো স্থির ধরা পসিবল না তা আমরা যেটা ধরবো সেটা হচ্ছে আপত দৃষ্টিতে দেখে আপত দৃষ্টিতে দেখে আমরা তুলনা করব। হ্যাঁ এর সাপেক্ষে অবস্থানের পরিবর্তন হচ্ছে কিনা যদি হয় তাহলে বলবো হ্যাঁ গতিশীল অবস্থানের পরিবর্তন না হলে বলবো স্থিতিশীল অর্থাৎ আপত দৃষ্টিতে দেখে যাকে স্থির মনে হবে তাকে আমরা ধরে তুলনা করব এবং এই দিয়ে তুলনা করে পদার্থবিজ্ঞান এখন পর্যন্ত বহু বহু ক্যালকুলেশন করে ফেলেছে সুতরাং তুমি আসলে নতুন করে সমস্যায় পড়ার কোনো কথা না কারণ পদার্থবিজ্ঞান যদি সমস্যায় পড়তো তাহলে আরও বহু আগে সমস্যায় পড়ে যেত এই আপেক্ষিক জিনিসটাকে ধরে নিয়েই হচ্ছে পদার্থবিজ্ঞান এখন পর্যন্ত যতগুলো আছে

তা দিয়ে আমরা সমস্ত হিসেব নিকেশ করে ফেলতে পারি এখন তোমাকে আরেকটা প্রশ্ন এখান থেকে করতে পারে আমি প্রশ্নের অ্যান্সার অলরেডি দিয়ে ফেলেছি কিন্তু তোমার কাছে এই প্রশ্নটা থাকতে পারে সেই প্রশ্নটা কি সেটা হচ্ছে ব্যাখ্যা করো যে পৃথিবীতে কোনো গতি না বা কোনো স্থিতি পরম স্থিতি না পরম জিনিসটা পরম জিনিসটা হয়তো বাংলায় আমরা অনেকে না বুঝলে আমরা ইংরেজিটা খুব ভালো করে বুঝি অ্যাপসুলেট পরম মানে হচ্ছে অ্যাপসুলেট অর্থাৎ সত্যিকার যে জিনিসটা সত্যিকার যে জিনিসটা সেটাই হচ্ছে পরম বা অ্যাপসুলেট এখন পৃথিবীতে আমি কোনো বস্তুকে ধরে আমি তার সাপেক্ষে পরিমাপ করতেছি যে এই বস্তুর সাপেক্ষে আমার অবস্থানের পরিবর্তন হচ্ছে আমি ধরে নিলাম এর সাপেক্ষে আমি গতিশীল কিংবা এই বস্তুর সাপেক্ষে আমি স্থির আমি এরকমটা ধরে নিলাম যেমন আমি যদি উদাহরণ দিয়ে বলি ধরো এই মার্কারের সাপেক্ষে আমার অবস্থানের পরিবর্তন হচ্ছে না তার মানে আমি স্থির কিন্তু আমি যেই মার্কারটাকে ধরে রেখেছি সেই মার্কারটা তো নিজেই রোটেট করতেছে সূর্যের চারদিকে পৃথিবী সহ এটা তো পৃথিবীর উপরেই অবস্থিত তো পৃথিবীর উপরে অবস্থিত হলে সে তো সূর্যের চারদিকে নিজেই রোটেট করতেছে তো তার সাপেক্ষে আমি কি করে বলি যে আমাকে স্থির তার সাপেক্ষে তো আমি নিজেকে স্থির বলতে পারি না এটা সম্ভবই না সুতরাং আমি আসলে যেটা বলি যে ওর সাপেক্ষে আমি স্থিতিশীল যেটা বলি সেটা হচ্ছে আমি আপত দৃষ্টিতে অর্থাৎ আপেক্ষিক স্থিতিশীল বলি বা আপেক্ষিক গতিশীল বলি আমি তার সাপেক্ষে কাউকেই পরম গতিশীল বা পরম স্থিতিশীল বলতে পারি না তাহলে সহজ অ্যান্সারটা কি সহজ অ্যান্সার হচ্ছে যেহেতু পৃথিবী প্রতিনিয়ত সূর্যের চারদিকে সূর্য প্রতিনিয়ত হচ্ছে গ্যালাক্সির চারদিকে তো সুতরাং পৃথিবীতে আসলে কোন বস্তুকে সত্যিকারে বা পরম স্থিতিশীল পাওয়া সম্ভব না যেহেতু কাউকে পরম স্থিতিশীল পাওয়া সম্ভব না বা পরম প্রসঙ্গ কাঠামো ধরা সম্ভব না সুতরাং কারো গতি পরম গতি নয় কারো স্থিতি পরম স্থিতি নয় সকল গতি আপেক্ষিক আর সকল স্থিতি আপেক্ষিক স্থিতিশীল তাহলে এই প্রশ্নে অ্যান্সার আসলে তোমরা পারার কথা তাহলে এটা ছিল হচ্ছে আমাদের গতি আর স্থিতি নিয়ে কথাবার্তা এবার আমরা গতির প্রকারভেদগুলো দেখবো তো গতির প্রকারভেদ নিয়ে প্রথমে কথা বলতে হলে আমাদের যেই প্রকারভেদটা সবার সামনে আসছে সেটা হচ্ছে রৈখিক গতি রৈখিক জিনিসটা কি রৈখিক গতির জিনিসটা কি রৈখিক গতি হচ্ছে সরলরেখা গতিশীল কোনো বস্তুর গতিকে রৈখিক গতি বলে এখন সরল রেখা হচ্ছে একদম একটা স্ট্রেট লাইন একটা স্ট্রেট রাস্তায় সোজা রাস্তায় হচ্ছে বাস চলে যাচ্ছে আমি বস্তুকে ছেড়ে দিচ্ছি সে সোজা নিচের দিকে পড়ে যাচ্ছে তারপরে হচ্ছে কাউকে আমি সোজা টেনে নিয়ে আসলাম এই যে সরল রেখা বরাবর গতিশীল যে কোনো ধরনের গতি সেটাই হচ্ছে রৈখিক গতি। কন্ডিশন একটাই সেটা হচ্ছে সরল রেখা বরাবর গতিশীল হতে হবে। সে কি ঘুরতে ঘুরতে যাচ্ছে, সে কি গড়িয়ে গড়িয়ে যাচ্ছে নাকি সে নাচতে নাচতে যাচ্ছে সেটা ফ্যাক না। শুধু ব্যাপারটা হচ্ছে সে সরল রেখা বরাবর গতিশীল কিনা। তখনই তাকে আমরা সরল রৈখিক গতি বা রৈখিক গতি বলতে পারি। আর রৈখিক গতির উদাহরণ তো বললাম। এই যে সোজা রাস্তায় চলা কোনো বাস কিংবা হচ্ছে উপর থেকে পড়া সোজা পথে পড়া কোনো বস্তু এই জিনিসগুলাই হচ্ছে রৈখিক গতি। তারপরে যে যে গতি নিয়ে আমরা কথা বলা উচিত সেটা হচ্ছে চলন গতি তো চলো এবার চলন গতি নিয়ে বলি চলন গতি কাকে বলে কোন বস্তু যদি এমন ভাবে চলতে থাকে যে বস্তুর সকল কণা একই সময় একই দিকে সমান দূরত্ব অতিক্রম করে তাহলে ওই গতিকে চলন গতি বলে এখন দেখো এইখানে যে যে ব্যাপারগুলো আমাদেরকে স্পেসিফিক ভাবে মনে রাখতে হবে বা বৈশিষ্ট্য আকারে যে চলন গতির বৈশিষ্ট্য কোন কোন গুণ থাকলে বা কোন কোন দোষ থাকলে আমরা তাকে চলন গতি বলবো সেই জিনিসটা হচ্ছে বস্তুর সকল কণা একটা কণাও না সেটা হচ্ছে সকল কণার উপর এই প্রভাবটা বা এই হচ্ছে চলবে একই সময় একই সময় হতে হবে একই তারপরে দিক হতে হবে একই তারপরে সমান দূরত্ব অতিক্রম করতে হবে তখনই তাকে আমরা বলতে পারবো চলন গতি কারণ আমরা অনেকেই আছি রৌখি রৈখিক গতি আর চলন গতির মধ্যে কোনো পার্থক্য আমরা তৈরি করতে পারি না আমরা প্রথম কথা হচ্ছে রৈখিক গতির ক্ষেত্রে কি বলবো সরল রেখা গতিশীল যে কোনো বস্তুর গতিকে হচ্ছে সরল রৈখিক গতি বা রৈখিক গতি বলে সেটা আমাদের গেল কিন্তু চলন গতি হতে হলে তাকে কি করতে হবে সকল কণা একই সময় একই দিকে সমান দূরত্ব অতিক্রম করতে হবে তখন তাকে আমরা বলবো চলন গতি যেমন আমরা যদি উদাহরণ দিয়ে খেয়াল করি ধরো একটা সোজা রাস্তা এই যে এরকম একটা সোজা রাস্তা এই রাস্তায় একটা বাস চলতেছে এই বাসটা রাস্তা বরাবর চলে যাচ্ছে এটা হচ্ছে একটা সোজা রাস্তা সোজা রাস্তা এবং আমি বলে দিলাম যে সে সমবেগে যাচ্ছে সমবেগে যাওয়া মানে হচ্ছে আমরা একটু পরে আবার ক্লিয়ার হব কিন্তু আমরা এখন বুঝেনি সমবেগ মানে হচ্ছে সে দিক পরিবর্তন করতেছে না আর একই সময় একই দূরত্ব অতিক্রম করতেছে অর্থাৎ প্রতিবার সমান দূরত্বটা অতিক্রম করতেছে আর রাস্তাটা হচ্ছে সোজা রাস্তা এখন আমি কি একে চলন গতি বলবো নাকি রৈখিক গতি বলবো প্রথম কথা হচ্ছে এটা একটা সরল রেখা আর সেই সরল রেখে একটা বাস চলে যাচ্ছে প্রথম যেই কন্ডিশন ছিল সরল রেখায় গতিশীল সেই জিনিসটা ফুলফিল হয়ে গেছে সুতরাং নিঃসন্দেহে এটা হচ্ছে রৈখিক গতি এরপরে আমরা চিন্তা করবো এটা কি চলন গতি নাকি রৈখিক গতি শুধুমাত্র প্রথম কথা হচ্ছে একই সময় একই দিকে সমান দূরত্ব অতিক্রম করে আমরা একটু আগে বললাম বাসটা সমবেগে যাচ্ছে সমবেগে যাওয়া মানে হচ্ছে তার দিক পরিবর্তন হতে পারবে না এবং একই সময় একই দিকে একই হারে দূরত্ব অতিক্রম করতেছে অর্থাৎ যেই তিনটা লাস্ট বৈশিষ্ট্য যে একই সময় একই দিকে সমান দূরত্ব অতিক্রম করা সেটা ফুলফিল হয়ে গেছে কিন্তু যেই কথাটা প্রথমে রয়ে গেছে সেটা হচ্ছে সকল কণা দেখো বাসটা আসলে সত্যি এই দিকে যাচ্ছে কিন্তু এর চাকাগুলো রোটেশন কোন দিকে এর ক্রমান্বয়ে চাকাগুলা এদিকে এরকম এরকম করে রোটেট করতেছে না অর্থাৎ ঘূর্ণনের দিক দিক হচ্ছে হচ্ছে এটা এটা কিন্তু বাসটার চলার তাহলে আমরা যদি এবার সকল কণা চিন্তা করি সকল কণার গতির দিক কি একই সকল কণার গতির দিকটা একই না কিন্তু আমাদের এখানে বলা আছে সকল কণা একই সময় একই দিকে তার মানে হচ্ছে একটা কণাও যদি আমি বাদ দিই একটা কোনার দিক যদি অন্যরকম হয় বা একটা কোনা যদি হচ্ছে কম দূরত্ব অতিক্রম করে তখন আমি তাকে চলন গতি বলতে পারবো না যেহেতু বাসটা সোজা পথে চলে যাচ্ছে তার তাহলে আমরা সেই দিক থেকে হচ্ছে এবং সমবেগে যেহেতু বললাম তাহলে চলন গতির অনেকগুলো কন্ডিশন ফুলফিল হয়ে গেছে কিন্তু মূল যে কন্ডিশন যে সবগুলো কোনো একই দিকে গতিশীল থাকা সেটা সেটা কেন ফুল কিন্তু ফুলফিল হয় নাই কেন বাসটা সোজা রাস্তার সামনের দিকে যাচ্ছে কিন্তু চাকাগুলা চাকাগুলো কিন্তু হচ্ছে এইভাবে রোটেট করতেছে অর্থাৎ চাকার ঘূর্ণনের দিক আর বাসের চলার দিক কিন্তু একই না সুতরাং আমি এদেরকে চলন গতি বলতে পারি না অর্থাৎ এই চাকা সহ বাসটাকে চলন গতি বলতে পারি না তবে আমি যদি চাকা ছাড়া শুধুমাত্র বাস বাস, নিয়ে চিন্তা করি চাকা ছাড়া শুধুমাত্র বাসের যে যে স্ট্রাকচার তার আমরা চলন গতি গতি বলতে পারি কারণ এই ক্ষেত্রে হচ্ছে ভিন্ন ভিন্ন কণার সময় কিন্তু দিক কিন্তু ভিন্ন ভিন্ন না সবগুলাই কিন্তু একই দিকে একই সময় একই দূরত্ব অতিক্রম করে সুতরাং এটাকে তখনই আমরা চলন গতি বলতে পারবো যখন হচ্ছে চাকা ছাড়া চিন্তা করবে চাকা সহ চিন্তা করলে এটা শুধুমাত্র রৈখিক রৈখিক গতি গতি আর চাকা ছাড়া চিন্তা করলে তো সেই সাথে এটা চলন গতিও আশা করি এবার চলন গতি আর রৈখিক গতির মধ্যে হচ্ছে কনফিউশন বা কনফ্লিক্ট তৈরি হবে না এখন কথা হচ্ছে রৈখিক গতি কি শুধুমাত্র হচ্ছে সরল রৈখিক হবে একটা সরল রেখা বরাবর চলন চলন গতিকে শুধুমাত্র একটা সরল রেখা বরাবর চলবে না চলন গতির ক্ষেত্রে আমরা এখানে ডেফিনিশনের মধ্যে কোথাও উল্লেখ দেখিনা এটা সরল রেখা বরাবর গতিশীল হতে হবে এটা কি রকম হতে পারবে এটা আঁকা বাকাও হতে পারবে সেটা কি করে ধরো তুমি আমার এই মার্কারটার কথাই চিন্তা করো এই মার্কারটার টেল আর এই মার্কারটার হেড আমি অপরিবর্তিত রাখবো অপরিবর্তিত রেখে আমি যদি এটাকে এই পথ বরাবর নিয়ে যায় নিতে পারি তখনও কিন্তু আমি তাকে চলন গতি বলতে পারবো দেখো আমি মার্কারটার হেডের কিন্তু আর টেলের দিকের কোনো পরিবর্তন করতে পারছি না করতেছি না মানে অর্থাৎ হেড যেদিকে সেদিকেই আছে টেল যেদিকে সেদিকেই আছে আমি তার অবস্থান কিন্তু বক্র পথে পরিবর্তন করতেছি সুতরাং এটাকেও কিন্তু আমি চলন গতি বলতে পারবো কিন্তু এই ক্ষেত্রে কণাগুলোর গতি নিয়ে হচ্ছে অনেক সমস্যা তৈরি হয় তাই বাঁকা পথে চলন গতি পাওয়া তুলনামূলক কঠিন কিন্তু বাঁকা পথে চলন গতি পাওয়া অসম্ভব না রৈখিক গতি গতি হচ্ছে সরল রেখায় চলন বাঁকা হতে পারে সোজা পথে হতে পারে কন্ডিশন হচ্ছে সবগোলা কণা একই সময় একই দিকে সমান দূরত্ব অতিক্রম করতে হবে এখন আমরা কথা বলবো ঘূর্ণন গতি নিয়ে তাহলে ঘূর্ণন গতি কাকে বলে তো ঘূর্ণন গতি হচ্ছে যখন কোনো বস্তু কোনো নির্দিষ্ট বিন্দু থেকে বস্তু কণাগুলোর দূরত্ব অপরিবর্তিত রেখে ওই বিন্দু বা রেখাকে কেন্দ্র করে ঘরে তখন সে বস্তুর গতিকে ঘূর্ণন গতি বলে অর্থাৎ ব্যাপারটা হচ্ছে ধরো এরকম একটা সেন্টার পয়েন্ট একটা বিন্দুকে সে কেন্দ্র করবে কেন্দ্র করে এই ধরো একটা বস্তু সে এই রকম বৃত্তাকার পথে ঘুরতে থাকবে এই বস্তুটা এই বিন্দুটাকে কেন্দ্র করে এরকম বৃত্তাকার পথে ঘুরতে থাকবে এবং এই বস্তুর প্রতিটা কণা থেকে বিন্দুটার দূরত্ব অর্থাৎ কেন্দ্রের যে বিন্দু আছে তার দূরত্ব সবসময় অপরিবর্তিত থাকতে হবে অর্থাৎ এই কণাটা থেকে এই দূরত্ব আর এই কণাটা থেকে এর দূরত্ব সময় অপরিবর্তিত থাকবে বস্তুটা এইখানে থাকুক এইখানে থাকুক এইখানে থাকুক যেখানেই থাকুক সেটা ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে যে এই সেন্টার পয়েন্ট থেকে ওর প্রতিটা কণার দূরত্ব সব সময় অপরিবর্তিত থাকতে হবে আর তখন যদি সে এরকম বৃত্তাকার পথে ঘুরে তখন তাকে হচ্ছে আমরা ঘূর্ণন গতি বলি এটাকে বৃত্তাকার গতিও বলা হয়ে থাকে তাহলে এটা ছিল হচ্ছে বৃত্তাকার গতির কথাবার্তা আর বৃত্তাকার গতির ক্ষেত্রে আমরা স্পেসিফিক যে পয়েন্টগুলো মনে রাখবো সেটা হচ্ছে কোনো নির্দিষ্ট বিন্দু থেকে অর্থাৎ একটা বিন্দুকে নির্দিষ্ট বিন্দু ধরে নিব তারপর হচ্ছে বস্তু কণাগুলোর দূরত্ব অপরিবর্তিত রেখে অর্থাৎ বস্তুকোনার দূরত্ব অপরিবর্তিত থাকতে হবে ওই বিন্দু ওই বিন্দু বা রেখাকে কেন্দ্র করে ঘোরে অর্থাৎ এইখানে একটা বিন্দু বা রেখা যেই হোক তাকে কেন্দ্র করে ঘুরতে হবে তখন সেই বস্তুর গতিকে হচ্ছে ঘূর্ণন গতি বলবো কিন্তু একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করতে হবে আর কোনাগুলোর দূরত্ব অপরিবর্তিত রাখতে হবে তারপর তাকে কেন্দ্র করে যখন ঘুরবে তখনই তাকে আমরা ঘূর্ণন গতি বলবো তারপর আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পর্যায় বৃত্ত গতি তাহলে পর্যায়বৃত্ত গতি কি কোনো বস্তু যদি এমন ভাবে গতিশীল হয় তার গতিপথে একটি নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে এসে অতিক্রম করে তখন তার গতিকে পর্যায়বৃত্ত গতি বলে যেমন এইখানের কথাই ধরি যদি আমরা এইখানে তার গতিপথে এই একটা নির্দিষ্ট বিন্দুকে চিন্তা করতাম আর বস্তুরা যদি বারবার এই দিক থেকে ফিরে ওকে ক্রস করতে একই সময় ধরো প্রথমবার হচ্ছে বিশ সেকেন্ড লাগলো পরের বারো বিশ সেকেন্ড পরের বারো বিশ সেকেন্ড অর্থাৎ প্রতিবার একই সময় লাগতেছে এবং প্রতিবার একই দিক থেকে এসে অতিক্রম করতেছে তখন তাকে কিন্তু আমরা পর্যায়বৃত্ত গতি বলতে পারি অর্থাৎ এই গতিটাকেও আমরা পর্যাবৃত্ত গতি বলতে পারি যদি এই ক্ষেত্রে সময়টা আর দিকটা অপরিবর্তিত থাকে ঘূর্ণন গতি বা বৃত্তাকার গতির ক্ষেত্রে কিন্তু আমরা এই দিক থেকে ঘোরুক এই দিক থেকে ঘোরুক প্রতিবার সময় একই লাগক না লাগুক সেটা কোনো ব্যাপার ছিল না ঘূর্ণন গতির ক্ষেত্রে ব্যাপার ছিল হচ্ছে সেন্টার থেকে তার দূরত্ব সময় অপরিবর্তিত থাকতে হবে কিন্তু পর্যায়বৃত্ত গতির ক্ষেত্রে এরকম কিন্তু কোথাও বলা নেই যেটা নির্দিষ্ট বিন্দু থেকে সব সময় দূরত্ব সমান হতে হবে কি আছে বলা বলা হচ্ছে তার গতিপথে গতিপথে একটা নির্দিষ্ট বিন্দুকে যদি নির্দিষ্ট সময় একই দিক থেকে সে অতিক্রম করে তখনই তাকে আমরা গতি বলতে পারি এবং পর্যাবৃত্ত গতি হচ্ছে যে শুধুমাত্র বৃত্তাকার হবে বা সুষম বৃত্তাকার হবে এরকম না সে উপবৃত্তাকার হতে পারে সে হচ্ছে সরল রৈখিক হতে পারে সে তারপরে হচ্ছে যে সে অর্ধবৃত্তাকার হতে পারে যে কোনো রকম হতে পারে তার গতির দিক কেমন হবে বা গতির প্রকৃতি কেমন হবে এটা নিয়ে কিন্তু আমাদের কোনো কথা বলা যাবে না আমাদের কথা বলতে হবে তার গতিপথে একটা নির্দিষ্ট বিন্দুকে যদি সে নির্দিষ্ট সময় পর সে একই দিক থেকে অতিক্রম করে তখনই কিন্তু তাকে আমরা পর্যায়বৃত্ত গতি বলতে পারি যেমন এইখানের ক্ষেত্রে বললাম উপবৃত্তাকার ক্ষেত্রেও সেই একই কথা এখানে যদি একটা নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পরপরে সে অতিক্রম করে তখন তাকে আমরা পর্যায়বৃত্ত গতি বলতে পারি যেমন হচ্ছে যে পৃথিবী সূর্যের চারদিকে যে ঘুরতেছে সেটা কিন্তু কিছুটা উপবৃত্তাকার পথ সেই উপবৃত্তাকার পথে কিন্তু পৃথিবী প্রতি তিনশো পঁয়ষট্টি দিন পর একবার হচ্ছে সূর্যকে অতিক্রম করতেছে এবং একবারই সূর্যকে পূর্ণ ঘূর্ণন দিচ্ছে এবং প্রতিবার কিন্তু একই দিক থেকে সুতরাং সেই গতিটা হচ্ছে কিন্তু পর্যায়বৃত্ত গতি এবং সেটা উপবৃত্তাকার সরল রৈখিক গতি সরল রৈখিক সরল রৈখিক পথে বা সরল রৈখিক পথেও হচ্ছে পর্যায়বৃত্ত গতি হতে পারে যেমন হচ্ছে গাড়ির পিস্টনের গতি গাড়ির পিস্টন কি হয় এরকম সোজা উঠানামা করে সুতরাং এটা রৈখিক গতি তারপর হচ্ছে আমাদের হার্টের যে স্পন্দন এটা হচ্ছে পর্যায়বৃত্ত গতি এই ক্ষেত্রে কি করে

প্রতিবার একই লাগবে এটাকে তুমি আরো বুঝার জন্য একটা কাজ করতে পারো এই রেখাটাকে আমরা বাঁকিয়ে কিছুটা এরকম করে ফেলতে পারি না কিছুটা এরকম করে ফেলতে পারি তো কিছুটা এরকম করে ফেললে সেটা একটু আগে যে এটা আমরা বুঝেছিলাম যে প্রতিবার এই বিন্দুটাকে ক্রস করতে একই টাইম লাগতেছে সুতরাং এখানেও তো এই বিন্দুটাকে ক্রস করতে প্রতিবার একই টাইম লাগবে এখন ব্যাপারটা হচ্ছে কিছুক্ষণ সেই দিক থেকে কিছুক্ষণ এই দিক থেকে আমরা এই দিক থেকে যখন ক্রস করতেছে তখন সেই দিকটা সেই সময়টা কাউন্ট করলাম না সে যখন এখান থেকে যাত্রা শুরু করে ক্রস করে গিয়ে আবার এসে আবার ক্রস করে যাচ্ছে তখন সেই সময়টা আমরা কাউন্ট করব অর্থাৎ এটাকে ঘুরিয়ে দিলে বৃত্তাকার পথে ক্রস গতিটাকে হচ্ছে আমরা ধরে নিতে পারি মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে সেই রকম যাচ্ছে এরপর যখন ফিরে আসলো সেটাকে এবার তুমি বৃত্তাকার পথ চিন্তা করে নাও তখন তাকে কিন্তু আমরা পর্যায়বৃত্ত গতি বলতে পারি সুতরাং এই যে পর্যায়বৃত্ত গতিটা সে বৃত্তাকার হতে পারে উপবৃত্তাকার হতে পারে সরল রৈখিক হতে পারে হতে পারে যে কোনো গতির উদাহরণ কি হতে পারে ওই যে বললাম গাড়ির পৃষ্টনের গতি আমাদের হার্টের স্পন্দনের গতি তারপরে হচ্ছে তোমার এই যে সূর্যের চারদিকে পৃথিবীর ঘূর্ণন গতি সুষম বৃত্তাকার পথে ঘোড়া কোনো গতিশীল বস্তুর গতি ঘড়ির কাটার গতি তারপরে হচ্ছে ফ্যানের পাখার গতি এরকমটা এগুলা সবগুলো হচ্ছে পর্যায় বৃত্ত গতি ঘূর্ণন গতি হচ্ছে সুষম বৃত্তাকার পথে কোনো গতিশীল বস্তু যেমন সেটা হচ্ছে ধরো তোমার আহ ঘড়ির কাটার ক্ষেত্রে হতে পারে একটা বিন্দুকে কেন্দ্র করে তোমার হচ্ছে কেউ সুষম বৃত্তাকার পথে ঘুরতেছে কিংবা একটা যে পাখার গতি হতে পারে এই জিনিসগুলা কিন্তু সুষম বৃত্তাকার হলে তখন তাকে আমরা ঘূর্ণন গতি বলতে পারি আর সুষম বৃত্তাকার বা অর্ধবৃত্তাকার বা উপবৃত্তাকার বা হচ্ছে তোমার সরল রৈখিক হোক যদি প্রতিবার অতিক্রমে একই সময় লাগে এবং একই দিক থেকে এসে একটা নির্দিষ্ট বিন্দুকে অতিক্রম করে তখন তাকে আমরা পর্যায়বৃত্ত গতি বলবো তা আর একটা জিনিস দেখতেই পাচ্ছ যে ঘূর্ণন গতিটা হচ্ছে পর্যায়বৃত্ত গতিরই একটা রূপ তোমার হচ্ছে যে সব ধরনের মানে একটা ঘূর্ণন গতি স্পেসিফিক ঘূর্ণন গতিকে আমরা আবার পর্যায়বৃত্ত নামকরণ করতেছি তো এটা হচ্ছে পর্যায়বৃত্ত গতি আর ঘূর্ণন গতি এরপরে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্পন্দন গতি এরপরে হলো স্পন্দন গতি তো স্পন্দন গতি কাকে বলে পর্যায়বৃত্ত গতি সম্পন্ন প্রথম কথা হচ্ছে স্পন্দন গতিশীল হতে হলে তাকে পর্যায়বৃত্ত গতি সম্পন্ন হতে হবে এটা এক নাম্বার বৈশিষ্ট্য তারপর কোন কোন কণা যদি এমন ভাবে গতিশীল থাকে যে তার পর্যায়কালের অর্ধেক সময় পর্যায়কাল জিনিসটা কি পর্যায়কাল জিনিসটা হচ্ছে ধরো কোন একটা কণা একটা অবস্থান থেকে যাত্রা শুরু করেছে কোথাও গেল আবার সে অবস্থানে ফিরে আসলো এই ক্ষেত্রে যে টোটাল তার টাইমটা লাগলো সেটাই তার পর্যায়কাল তো এই পর্যায়কালের অর্ধেক সময় হচ্ছে একদিকে বাকি অর্ধেক সময় একই পথে বিপরীত দিকে গতিশীল থাকলে তখন তাকে আমরা স্পন্দন গতি বলবো যেমন ধরো একটা সরল দোলকের গতি আমরা চিন্তা করতে পারি সেই সরল দোলকটা ধরো এখান থেকে গতিশীল হচ্ছে সে এইখানে গেল গিয়ে আবার ফিরে আসলো এই ক্ষেত্রে তার টোটাল টাইম লাগলো ধরো ফোর সেকেন্ড এই যে এখান থেকে যাত্রা শুরু করে এখানে গিয়ে আবার এখানে ফিরে আসতে তার টোটাল টাইম লাগলো হচ্ছে ফোর সেকেন্ড এই ফোর সেকেন্ডের মধ্যে সে টু সেকেন্ড হচ্ছে এই দিকে গতিশীল থাকবে বাকি টু সেকেন্ড অর্থাৎ বাকি অর্ধেক সময় একই পথে বিপরীত দিকে গতিশীল থাকবে সুতরাং এটাকে আমরা বলতে পারি হচ্ছে স্পন্দন গতি তাহলে স্পন্দন গতি হচ্ছে পর্যাবৃত্ত গতি সম্পন্ন এটা কি করে পর্যাবৃত্ত গতি সেটা আমরা একটু পরে বলতেছি পর্যাবৃত্ত গতি সম্পন্ন কোন কণা তার গতিপথে পর্যায়কালের অর্ধেক যে টোটাল পর্যায়কাল এখান থেকে এখানে গিয়ে আবার এখানে আসতে টোটাল যে টাইমটা লাগবে সেটাকে বলা হবে তার পর্যায়কাল এই পর্যায়কালের অর্ধেক একদিকে বাকি অর্ধেক বিপরীত দিকে গতিশীল সুতরাং এটা হচ্ছে স্পন্দন গতি বা এটাকে আমরা সরল ছন্দিত গতিও বলতে পারি স্পন্দন গতি বা সরল ছন্দিত গতি একই কথা এর উদাহরণ কি এর উদাহরণ হচ্ছে এই যে আমরা একটু আগে দিলাম সরল দোলকের গতি ঘড়ির পেন্ডুলামের গতি ঘড়িতে দেখবা যে হচ্ছে দেয়াল ঘড়ির নিচের দিকে একটা পেন্ডুলাম সেই দোলনা সেই থাকা হচ্ছে স্পন্দন গতিতে গতিশীল থাকে। হার্ট বিট হার্টের ক্ষেত্রে হচ্ছে কিছু সময় উপরে উঠে আবার নিচে নামে উপরে উঠে নিচে নামে বিটটা আপ করে ডাউন করে সুতরাং এটাও হচ্ছে একটা স্পন্দন গতি তারপরে হচ্ছে তোমার এটা কি বলে দোলনায় দুলতে থাকা কোনো ছোট বাচ্চার গতি এই জিনিসগুলাই হচ্ছে স্পন্দন গতি আর এটা পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কি করে দেখো তুমি যদি এর গতিপথে একটা নির্দিষ্ট বিন্দুকে চিন্তা করো এই বিন্দুটা একটু আগে আমরা যখন সরল রেখি গতি সরল সরলরেখা হচ্ছে পর্যায়বৃত্ত গতি দেখিয়েছিলাম তখন আমরা এটা ব্যাখ্যা করেছিলাম এখানে আবারও বলতেছি এই বিন্দুটাকে সে যখন এই দিক থেকে অতিক্রম করতেছে দেখো এই দিক থেকে সে অতিক্রম করে গেল এখানে গেল ফিরে আসলো এসে আবার যখন এই দিক থেকে অতিক্রম করবে প্রতিবার কিন্তু সে একই পরিমাণ সময় লাগবে এবং এই কণাটাকে হচ্ছে এই দিক থেকে অতিক্রম করতে বারবার একই পরিমাণ সময় নিচ্ছে এই দিক থেকে সে অতিক্রম করতেছে সেটা আমরা করতেছি না বারবার যখন এই দিক থেকে অতিক্রম করতেছে এবং প্রতিবারে কিন্তু সে একই পরিমাণ সময় কারণ এটা তো একটা নির্দিষ্ট বিন্দু এবং এই বিন্দুটাকে ধরলে এই দিকে মিলিয়ে পুরো পথটা কিন্তু একই রকম প্রতিবারে তো পুরো পথ একই রকম হলে একই গতিতে গতিশীল হতে হলে তার জন্য প্রতিবারই একই সময় লাগবে সুতরাং এই দিক থেকে এই কণাটাকে বারবার অতিক্রম করতে একই টাইম লাগে সুতরাং এটা হচ্ছে একটা পর্যায়বৃত্ত গতি আর সরল ছন্দিত বা স্পন্দন গতি হতে হলে তাকে অবশ্যই পর্যায়বৃত্ত গতি সম্পন্ন হতে হবে পর্যাবৃত্ত গতি সরল ছন্দিত বা স্পন্দন গতির উদাহরণ কি বললাম ঘড়ির পেন্ডুলামের গতি দোলনায় দুলতে থাকা কোনো শিশু বাচ্চার গতি আমাদের হার্টবিটের গতি এইগুলো হচ্ছে সরল ছন্দিত বা স্পন্দন গতি স্পষ্ট বৈশিষ্ট্য কি রাখবো পর্যাবৃত্ত গতি হতে হবে পর্যায়কালের অর্ধেক সময় একদিকে বাকি অর্ধেক সময় বিপরীত দিকে গতিশীল থাকবে তাহলে আমরা যদি সবগুলা গতি নিয়ে আবার ছোট্ট একটা সামারি করে বলি সেই জিনিসটা কি সরল রৈখিক গতি ছিল সরল রেখায় গতিশীল আর কোনো বৈশিষ্ট্যের প্রয়োজন নাই উদাহরণ কি দিলাম সরল রেখায় সরল একটা রাস্তায় গতিশীল যে কোনো কিছুর গতিকে আমরা সরল রৈখিক গতি বলতে পারি চলন গতি সকল কণা একই দিকে সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে কি কি সকল কণা হতে হবে কোনো বাদ যেতে পারবে না একই দিকে চলতে হবে হবে এবং সমান সমান দূরত্ব অতিক্রম করতে তখনই তাকে আমরা চলন গতি বলবো একটা সময়ে উদাহরণ দিয়ে বললাম এবং সরল রৈখিক গতি শুধুমাত্র চলন গতি যে শুধুমাত্র সরল রৈখিক হবে ব্যাপারটা এরকম না সে বাঁকা পথে হতে পারে উদাহরণ দিয়ে দেখিয়েছিলাম তারপর ঘূর্ণন গতি একটা নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরে থেকে যদি সে বৃত্তাকারে ঘোরে তখন তাকে আমরা ঘূর্ণন গতি বলতে পারি এটাকে বৃত্তাকার গতিও বলা যায় সুষম বৃত্তাকার পথে গতিশীল গতি কাটার গতি হচ্ছে গতি 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 এই আমরা ঘূর্ণন বা বৃত্তাকার বলতে পারবো পাখার কন্ডিশন কি কি ক্ষেত্রে একটা নির্দিষ্ট বিন্দু থেকে সবসময় সম দূরবর্তী হতে হবে এবং সুষম বৃত্তাকার পথে ঘুরতে হবে পর্যাবৃত্ত গতি গতিপথে একটা নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট দিক থেকে বারবার একইভাবে অতিক্রম করতে হবে তখনই তাকে আমরা বলতে পারবো পর্যায়বৃত্ত গতি উদাহরণ কি দিয়েছিলাম উদাহরণ দিয়েছিলাম আমাদের হার্টের হার্টবিটের তারপরে হচ্ছে যে এই সূর্যের চারদিকে পৃথিবীর ঘূর্ণন গতি ঘড়ির কাটার গতি এরকম যতগুলো আছে যে প্রতিবার ঘূর্ণন এর সময় একই একই দিক থাকে এবং প্রতিবার একই পরিমাণ সময় লাগে সুতরাং তাকে আমরা বলতে পারি হচ্ছে পর্যায় বৃত্ত গতি আর এরপরে হচ্ছে স্পন্দন গতি স্পন্দন গতি কি তার পর্যায়কালের অর্ধেক সময় একদিকে বাকি অর্ধেক সময় বিপরীত দিকে উদাহরণ কি বললাম উদাহরণ হচ্ছে যে এই যে শিশুদের দোলনা তারপর হচ্ছে ঘড়ির পেন্ডুলা এই ইত্যাদি ইত্যাদি যা বললাম এগুলা মনে রাখবা তাহলে আমার মনে হয় গতির ক্লাসিফিকেশন নিয়ে তোমাদের আর সমস্যা হওয়ার কথা নয় আলোচনা আলোচনা করব হচ্ছে রাশি শুধুমাত্র মান দিয়ে সম্পূর্ণরূপে প্রকাশ করা যায় তাকে স্কেলার রাশি বলে শুধুমাত্র মান দিয়ে আর কিচ্ছু লাগবে না যেমন আমরা উদাহরণ হিসাবে বলতে পারি ভর তুমি বলতে পারো যে বাজারে গিয়ে তোমার দশ কেজি চাল লাগবে পঞ্চাশ কেজি চাল লাগবে এটার জন্য কিন্তু তোমাকে দিক বলতে হবে না বা অন্য কোনো কিছু প্রয়োজন নাই শুধু ভরের মানটা বললে কিন্তু তুমি তার পরিমাণটা জেনে যাচ্ছ বা সেই রাশিটা সম্পর্কে ধারণা পেয়ে যাচ্ছ কিংবা হতে পারে হচ্ছে তোমার তাপমাত্রা এই যেমন আমাদের শরীরের তাপমাত্রা হচ্ছে আটানব্বই ডিগ্রি ফারেন হাইট বা থার্টি বা ফোর ডিগ্রি সেলসিয়াস যেটা বলি এটার ক্ষেত্রে কিন্তু আমার দিকের প্রয়োজন হচ্ছে না দৈর্ঘ্যের কথা যে হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে যে পাঁচ মিটার এটার জন্য কিন্তু আমার দিকের প্রয়োজন হচ্ছে না সময় দশ মিনিট লেগেছে বিশ মিনিট লেগেছে এই যে সময় এগুলোর জন্য কিন্তু আমার অন্য কিছুর প্রয়োজন নেই শুধুমাত্র মানটা প্রয়োজন তো যেই রাশিকে শুধুমাত্র মান দ্বারা সম্পূর্ণরূপে প্রকাশ করা যায় তাকে স্কেলার রাশি বলে সম্পূর্ণরূপে প্রকাশ বলতে কি বোঝায় সেটা যদি আমরা ভেক্টর রাশি পড়ি তখন জিনিসটা আরও ক্লিয়ার হবে তাহলে চলো এবার আমরা ভেক্টর নিয়ে কথা বলি ভেক্টর রাশি কাকে বলে যে রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশের জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন তাকে ভেক্টর রাশি বলে খেয়াল করো দুটোর মধ্যে পার্থক্য কোথায় এখানে শুধুমাত্র মান দিয়ে আর এখানে মান ও দিক উভয়ের প্রয়োজন হয় ভেক্টর রাশি প্রকাশ করতে সম্পূর্ণরূপে প্রকাশ করতে চলো আমরা এক্সাম্পল দিয়ে খেয়াল করি ধরো একটা অন্ধকার মাঠ একদম সম্পূর্ণ অন্ধকার মাঠ তার সেন্টারে বসে এক্স আর ওয়াই গল্প করতেছে হঠাৎ করে ওয়াই এর ফোনে একটা ফোন আসলো ফোন আসার পর সে কি করলো সে হচ্ছে এক্স থেকে কিছুটা দূরে গিয়ে ফোনে কথা বলতেছে তখন তাদের আরেকটা ফ্রেন্ড জেড হচ্ছে মাঠে প্রবেশ করলো জেড এসে এক্সকে জিজ্ঞেস করলো ওয়াই কোথায় সে বলল, সে আমার থেকে দশ মিটার দূরে আছে আমি আগেই বলেছি এটা একটা সম্পূর্ণ অন্ধকার মাঠ সে আমার থেকে দশ মিটার দূরে আছে কি আসলে ডিটেক্ট করতে পারবে খেয়াল করো এখানে হচ্ছে দশ মিটার দূরে এদিকে হতে পারে দশ মিটার এইদিকেও হতে পারে দশ মিটার এইদিকেও হতে পারে দশ মিটার এইদিকেও হতে পারে আমি শুধুমাত্র এই যে দশ মিটার দিয়ে জেড কিন্তু ওয়াইকে সম্পূর্ণরূপে ডিটেক্ট করতে পারবে না সুতরাং তার অবস্থান সম্পূর্ণরূপে প্রকাশ হলো না তার স্মরণ স্মরণ কি বা স্মরণ কোন দিকে হয়েছে সেই জিনিসটা সম্পূর্ণরূপে প্রকাশ হলো না তাকে খুঁজে পাওয়ার জন্য একটা সমাধান তুমি বলতে পারো যে মিটার যদি একটা বৃত্ত এঁকে ফেলি সেই বৃত্তের পরিধি ধরে হাঁটলে তো আমি একটা সময় পেয়ে যাব। এটা তো ভাইয়া কোনো সমাধান হলো না তোমাকে যদি আমি এক কিলোমিটার দূরত্ব বলতাম পাঁচ কিলোমিটার দূরত্ব বলতাম তখন তুমি কি করতাম পাঁচ কিলোমিটার ব্যাসার্ধের একটা বৃত্ত আঁকতা তাকে ডিটেক্ট করার জন্য তাহলে তার অবস্থান প্রকাশের জন্য একটা জিনিস মান তো প্রয়োজন সেই সাথে প্রয়োজন সে কোন দিকে যাচ্ছে অর্থাৎ দিকটাও প্রয়োজন সে যদি বলে দিত যে সে আমার থেকে হচ্ছে যে পূর্ব দিকে বা হচ্ছে পূর্ব দিকের সাথে হচ্ছে থার্টি ডিগ্রি কোণে দশ মিটার দূরে পূর্ব দিকের সাথে থার্টি ডিগ্রি কোণে দশ মিটার দূরে তখন কিন্তু তার অবস্থান খুব সহজেই ডিটেক্ট করা সম্ভব হচ্ছিল তার স্মরণ কতটুকু সেটা বলা যাচ্ছিল সুতরাং স্মরণ বুঝার জন্য বা ভেক্টর রাশিটা বুঝার জন্য তার মান যেমন ইম্পর্টেন্ট সেই সাথে দিকটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট এই জন্যই বলা যেই প্রকাশের জন্য মান ও দিক রাশিকে উভয়ের প্রয়োজন তাকে ভেক্টর রাশি বলে আর শুধুমাত্র যেই রাশিগুলাকে মান দ্বারা প্রকাশ করা যায় তাদেরকে স্কেলার রাশি বলে যে ভর তাপমাত্রা সময় এরকম যতগুলা রাশি আছে যেই জিনিসগুলাকে শুধুমাত্র মান দ্বারা প্রকাশ করা যাবে সেগুলো স্কেলার রাশি আর সম্পূর্ণরূপে প্রকাশের জন্য সম্পূর্ণরূপে প্রকাশকে এখানে বুঝতে পারতেছো তাহলে সম্পূর্ণরূপে প্রকাশের জন্য মান দিক উভয়ের প্রয়োজন তাকে বলা হয় হচ্ছে ভেক্টর রাশি আর আমরা রাশি রাশি বলতেছি রাশি কাকে বলে রাশি হচ্ছে সেই জিনিসটা যেই জিনিসটাকে আমরা পরিমাপ করতে পারি ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলে এই যে আমরা সময় পরিমাপ করতে পারি বেগ পরিমাপ পরিমাপ করতে করতে পারি পারি তাপমাত্রা যেই জিনিসগুলো পরিমাপ করতে পারি তাকে রাশি বলে তাহলে রাশি নয় কোনটা যে জিনিসটা আমরা পরিমাপ করতে পারি না যেমন আমরা সুখ পরিমাপ করতে পারি না কতটুকু সুখ আমি তোমাকে এতটুকু সুখ দেব। কিংবা হচ্ছে ভালোবাসা ভালোবাসা কি পরিমাপ পরিমাপ করা করা যায় যায় না হ্যাঁ তুমি হয়তো বলতে পারো এরকম যে আমি তোমাকে এক সমুদ্র সমান ভালোবাসি তোমাকে এক আকাশ সমান ভালোবাসি এটা কিন্তু কোনো পরিমাপ না তুমি এটা কোয়ান্টিটির জন্য হচ্ছে যে কোনো একটা ফিক্সড ভ্যালু তোমাকে বের করে বলতে হবে তখনই তাকে তুমি রাশি বলতে পারবা আর যেই জিনিসগুলাকে যে সুখ তারপরে হচ্ছে তোমার এটা কি বলে ভালোবাসা আবেগ অনুভূতি এই জিনিসগুলো তো পরিমাপ করা যায় না সুতরাং এগুলা রাশি নয় তাহলে আমরা স্কেলার রাশি বললাম ভেক্টর রাশি বললাম আর ভেক্টর রাশি কোনগুলো সেগুলোর জন্য তোমাদেরকে আমি একটা ছন্দ লিখে দিচ্ছি সেই ছন্দ দিয়ে হচ্ছে সবগুলো ভেক্টর রাশি একসাথে মনে রাখবা একটু রোমান্টিক ছন্দ লেখার চেষ্টা করি চলো তাহলে আমি কি লিখলাম ভবে সব প্রিয়তম ভাষে প্রেমেরও জলে যেহেতু ফিজিক্স সুতরাং রোমান্টিক কথা আসবেই খুব স্বাভাবিক তো এই লাইনটা হচ্ছে তুমি মনে রাখলে একটা রোমান্টিক জিনিস তো মনে রাখতেছো সেই সাথে হচ্ছে মোটামুটি তোমাদের লেভেলটা চালানোর জন্য বা একটু উপরের লেভেল চালানোর জন্য যতগুলো ভেক্টর রাশি তোমার জানা প্রয়োজন সবগুলো ভেক্টর রাশি তোমার জানা হয়ে যাবে যেমন ভবের ভ দিয়ে বুঝাচ্ছি ভর আর বে দিয়ে বুঝাচ্ছি বেগ সবের স দিয়ে হচ্ছে স্মরণ ব দিয়ে হচ্ছে বল প্রিয় প্রিয় তময়ের দিয়ে হচ্ছে পৃষ্ঠটান ত দিয়ে হচ্ছে তরণ ম দিয়ে হচ্ছে মন্দন আর ভাসের ভা দিয়ে হচ্ছে ভ্রামক মাথায় রাখবা জড়তার ভ্রামক ছাড়া সব ধরনের ভ্রামক হচ্ছে ভেক্টর রাশি জড়তার ভ্রামক কিন্তু ভেক্টর রাশি না জড়তার ছাড়া সব ধরনের হচ্ছে ভেক্টর রাশি আর সেতে হচ্ছে সান্দ্রতার গুণাঙ্ক তারপরে প্রেমের মানি হচ্ছে প্রাবল্য সব ধরনের প্রাবল্য হচ্ছে ভেক্টর রাশি ও জলে মানি হচ্ছে ওজন আমরা জানি ওজন এক প্রকারের বল সুতরাং ওজনে একটি ভেক্টর রাশি শুধু মনে রাখবা ভ্রামক ভ্রামকের মধ্যে মধ্যে জড়তার ভ্রামক ছাড়া সব ধরনের ভ্রামকই হচ্ছে ভেক্টর রাশি এছাড়া আরও কিছু আছে টর্ক থেকে শুরু করে আরও কয়েকটা আছে সেগুলো তোমাদের লেভেলে জানার দরকার নাই তোমরা এখানে যে কয়টা লিখলাম যে বেগ বল ভরবেগ স্মরণ তরণ পৃষ্ঠটান মন্দন ভাষে ভ্রামক সান্দ্রতার গুণাঙ্ক প্রাবল্য ওজন এই কয়টা ভেক্টর রাশি মনে রাখলেই হবে কারণ তোমাদের পরীক্ষায় খুব কমন এবং খুব জনপ্রিয় একটা এমসিকিউ প্রশ্ন হচ্ছে নিচের কোনটি ভেক্টর রাশি বা নিচের কোনটি ভেক্টর রাশি নয় সুতরাং তোমরা ভেক্টর রাশিগুলো মনে রাখলে স্কেলার রাশির উদাহরণ তোমার মনে না রাখলেও চলবে কারণ ভেক্টর রাশি যেগুলো আছে বাকি সবগুলোই তো স্কেলার রাশি তাহলে এটা ছিল স্কেলার রাশি আর ভেক্টর রাশি নিয়ে কথাবার্তা আর এছাড়া রাশিকে তোমার তো আছেই আর হচ্ছে মানও আছে সেই সাথে স্কেলার রাশি শুধু মান আছে সুতরাং দুটো জিনিসের একটা পার্থক্য আছে তো পার্থক্য আমরা কী করে বুঝব সে জিনিসটা হচ্ছে প্রকাশের মাধ্যমে ভেক্টর রাশি প্রকাশের কিছু সিস্টেম আছে যেমন আমরা যখন কম্পিউটার দিয়ে লিখি তখন সেটাকে ভোল্ট হরফে লেখা হয় ভোল্ট হরফ মানে হচ্ছে এরকম মোটা করে লেখা এরকম করে হচ্ছে লেখা মানে সেটা ভেক্টর রাশি প্রকাশ করা হচ্ছে অথবা আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এর উপরে এরকম একটা তীর চিহ্ন দিয়ে এটাকে প্রকাশ করতে পারি এটা হচ্ছে ভেক্টর রাশি প্রকাশের নিয়ম তারপরে হচ্ছে এছাড়া হচ্ছে নর্মালি ভেক্টর যদি স্কেলার রাশি হতো তাহলে আমরা সিম্পল একটা ভি দিয়ে আমরা বেগ বুঝাতে পারতাম বা দ্রুতিটা বুঝাতে পারতাম কিন্তু ভেক্টর রাশি বলে এটাকে হয়তো ভোল্ট হয় ভোল্ট হরপে না হলে হচ্ছে উপরে একটা তীর চিহ্ন দিয়ে যেখানে ভিটা হচ্ছে মান আর তীর চিহ্নটা হচ্ছে দিক নির্দেশ করতেছে সুতরাং রাশির কি প্রকাশের সিস্টেম এছাড়া তুমি যদি এরকম তীর চিহ্নের সহ ভিটাকে মোডুলাসের মধ্যে রাখো তখন সেটা হচ্ছে ভেক্টর রাশির মানকে নির্দেশ করে এটা হচ্ছে মানকে নির্দেশ করতেছে আর এটা হচ্ছে রাশিকে নির্দেশ করতেছে অর্থাৎ ভেক্টর রাশি প্রকাশের সিস্টেম হচ্ছে উপরে তিরি চিহ্ন দেওয়া অথবা ভোল্ট হরপে লেখা এছাড়া উপরে বার চিহ্ন নিচের বার চিহ্ন এগুলো দিয়েও ভেক্টর রাশি প্রকাশ করা যায় আর ভেক্টর রাশির মান প্রকাশের হচ্ছে এই যে দুপাশে মোডুলাস দিয়ে অথবা সিম্পলি ভি দিয়ে হচ্ছে আমরা ভেক্টর রাশির মান প্রকাশ করতে পারি সুতরাং ভেক্টর রাশির প্রকাশটাও তোমরা ইম্পর্টেন্টলি মনে রাখবা এরপরে আমরা দূরত্ব আর স্মরণ নিয়ে কথা বলবো তো দূরত্ব আর স্মরণ নিয়ে কথা বলতে গিয়ে আমরা প্রথমে দুটো ডেফিনিশন দেখে নিই দূরত্বের ডেফিনিশান আর হচ্ছে স্মরণের ডেফিনিশন তো দূরত্ব কাকে বলে পরিপার্শ্বিকের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে দূরত্ব বলে এটার ক্ষেত্রে দিকটি কিছুই বলতে হবে না এখানে দিক জিনিসটা উল্লেখ নেই সুতরাং এটা হচ্ছে স্কেলার রাশি এরপরে আমরা স্মরণের সংজ্ঞাটা পড়ব স্মরণ কাকে বলে স্মরণ হচ্ছে কোনো নির্দিষ্ট দিকে পরিপার্শ্বের সাপেক্ষে বস্তুর অবস্থানের পরিবর্তনকে স্মরণ বলে অর্থাৎ এই দুটোর মধ্যে মূলত পার্থক্য হচ্ছে এটা পারিপার্শ্বিকের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন আর এটা হচ্ছে কোনো নির্দিষ্ট দিকে অর্থাৎ যখন আমি স্মরণ বলতেছি তখন আমি বলে দিচ্ছি এটা নির্দিষ্ট দিকে কিন্তু যখন আমি দূরত্ব বলতেছি তখন কিন্তু আমি নির্দিষ্ট দিক বলতেছি না এই জন্য দূরত্ব একটা স্কলার রাশি আর স্মরণ হচ্ছে একটা ভেক্টর রাশি এবং ভেক্টর রাশি মনে রাখার যে ছন্দ দেখিয়েছিলাম সেখানে কিন্তু আমি বলে দিয়েছিলাম যে স্মরণ হচ্ছে একটা ভেক্টর রাশি আর হচ্ছে এই স্মরণের এই ডেফিনেশনের চাইতে স্মরণকে প্রিসাইজ করার জন্য বা আরো সহজ করে বুঝার জন্য আরেকটা ডেফিনেশন আমরা মনে রাখবো সেটা হচ্ছে বস্তুর আদি অবস্থান ও শেষ অবস্থানের মধ্যবর্তী সরল রৈখিক দূরত্বকে স্মরণের মান বলে যার দিক আদি বিন্দু থেকে শেষ বিন্দুর দিকে অর্থাৎ একটা বিন্দু আরেকটা বিন্দুর মধ্যবর্তী সরল যে দূরত্ব তাকে আমরা স্মরণ বলতে পারি যার দিক হচ্ছে আদি বিন্দু থেকে শেষ বিন্দুর দিকে এবার দূরত্ব আর স্মরণের মধ্যে যে মূল পার্থক্য জিনিসটা জিনিসটা সেই আমরা ক্লিয়ার হই যেমন ধরো এই একটা বিন্দু এ আর এই একটা বিন্দু বি এ থেকে বি পর্যন্ত আমি বিভিন্নভাবে যেতে পারি এভাবে আসতে পারি এভাবে আসতে পারি এভাবে আসতে পারি যে কোনো ভাবে আসতে পারি এই যে পথ ধরে আসতেছি পরিপার্শিকের সাপেক্ষে তার যে অবস্থানের পরিবর্তন দেখাচ্ছি এটাই মূলত দূরত্ব যেমন তার যদি দূরত্ব নির্ণয় করতে বলা হতো তখন আমি এই যে পথটা এই পথটা পরিমাপ করে দেখতাম কিংবা এই পথে আসলে এই পথটা পরিমাপ করে দেখতাম কিন্তু এই পথে আসলে এই পথটা পরিমাপ করে দেখতাম অর্থাৎ যেই পথ ধরে আসবে সেই পথের মানটা পরিমাপ করে বলতাম যে তার দূরত্ব হচ্ছে এত কিন্তু কোনটা হবে শুধু একটাই সেটা হচ্ছে তার এই আদি অবস্থান আর শেষ অবস্থানের মধ্যবর্তী সরল সরল রৈখিক রৈখিক দূরত্ব দূরত্ব এই যে যে এটাকে বলা হবে তার স্মরণ আর বাকি যা আছে সব কিছুই হচ্ছে কিন্তু তার দূরত্ব এবং এইখানে দেখো এ থেকে বি এর দিকে যাচ্ছে যদি বি থেকে এ এর দিকে যেত তখন আমরা সেটাকে লিখতাম হচ্ছে যেমন এ থেকে এর দিকে যাওয়ার সময় এটাকে লিখবো এবি যে এবি আর উপরে হচ্ছে তীর চিহ্ন ভেক্টর ভেক্টোরাসি প্রকাশের সিস্টেমটা তোমাদেরকে একটু আগে দেখিয়েছিলাম এভাবে লিখতে হয় এ বি হচ্ছে মান আর দিকটা হচ্ছে যে তীর চিহ্ন দিয়ে বুঝাচ্ছি এবার দেখো যদি সে বি থেকে এ এর দিকে যেত তখন আমরা লিখতাম হচ্ছে বি এ কিন্তু এবি আর বিএ এর মান সমান এ থেকে দূরত্ব যা বি থেকে এর দূরত্ব দিকে কিন্তু দেখো এই দুটো পরস্পর বিপরীতমুখী না একটা এই দিকে আরেকটা এই দিকে তাহলে এটাকে আমরা কি দিব একটা মাইনাস চিহ্ন দ্বারা প্রকাশ করবো অর্থাৎ এবি বার সমান হচ্ছে মাইনাস বি তীর চিহ্ন এটা হচ্ছে ভেক্টর রাশির ক্ষেত্রে মানে এইখানে যে জিনিসটা সেই জিনিসটাকে প্রকাশের সিস্টেম যে এই থেকে এদিকে গেলে আর এই থেকে এদিকে গেলে আমি দুটোকে সমান লিখতে পারবো তবে দি তবে দিক আমাকে বিপরীত উল্লেখ করে দিতে হবে আর যে ব্যাপারটা আমাকে বললাম যে হচ্ছে স্মরণ মানে হচ্ছে আদি বিন্দু আর শেষ বিন্দুর মধ্যবর্তী সরল রৈখিক দূরত্ব একটা বস্তুর দূরত্ব থাকতে পারে কিন্তু স্মরণ জিরো হতে পারে যেমন ব্যাপারটা কি রকম ধরো একজন ব্যক্তি তোমার হচ্ছে যে এইরকম বৃত্তাকার পথে ঘুরে আসতেছে হ্যাঁ বৃত্তাকার পথে ঘুরে সে তার আদি অবস্থানেই ফিরে আসলো তার দূরত্ব কোনটা এই যে পথ ধরে যেটা আসলো সেটাই তার দূরত্ব কিন্তু তার স্মরণ কোনটা তার স্মরণ হচ্ছে এই আদি বিন্দু থেকে শেষ বিন্দুর মধ্যবর্তী যে দূরত্ব সেটা হচ্ছে জিরো আমি তোমাদেরকে আরেকটা ম্যাথ তোমরা যদি এখন স্মরণ আর দূরত্বের ব্যাপারটা বুঝে ফেলো আশা করি বুঝে ফেলেছো তো তোমাদেরকে আরেকটা আমি ম্যাথ দিচ্ছি যেটা তোমরা ভিডিওটা পজ করে নিজে দেখা নিজে করার চেষ্টা করবে তারপর দেখবে যে আমার সাথে মিলিয়ে এটা ঠিক কিনা সেটা হচ্ছে একজন লোক পাঁচ মিটার ব্যাসার্ধের একটা বৃত্তাকার পথে একজন লোক পাঁচ মিটার ব্যাসার্ধের একটা বৃত্তাকার পথে এক চতুর্থাংশ দূরত্ব অতিক্রম করলো তার স্মরণ কত একজন লোক পাঁচ মিটার ব্যাসার্ধের একটা বৃত্তাকার পথে এক চতুর্থাংশ দূরত্ব অতিক্রম করলো তার স্মরণ কত সে জিনিসটা তুমি ভিডিও পজ করে ক্যালকুলেশন করো আর এরপরে মিলিয়ে দেখো অ্যান্সারটা হয় কিনা ব্যাসার্ধ কত বলেছিলাম পাঁচ মিটার তো যারা হচ্ছে যে করতে পেরেছ তাদের জন্য কনগ্রেচুলেশন বা থ্যাংক ইউ আর যারা পারোনি তাদের জন্য চলো আমরা দেখি সেটা হচ্ছে এই যে এটাই তো তার ব্যাসার্ধ তাই না এখান থেকে এখানের দূরত্ব যা হবে এখান থেকে এখানের দূরত্ব তো তাই হবে তাহলে এক চতুর্থাংশ মানে কি পুরো সম্পূর্ণ বৃত্তের চার ভাগের এক ভাগ তো সম্পূর্ণ বৃত্তের চার ভাগের এক ভাগ কিন্তু এইখান থেকে এই পর্যন্তই এখান থেকে এখান পর্যন্ত আরেকটা আর এখানে নিচে দুটো ভাগ তার মানে হচ্ছে লোকটা এই অবস্থান থেকে এই অবস্থানে এসেছে এখন তুমি যদি এরকম করে বের করো যে পুরো বৃত্তের পরিধি হচ্ছে টু পাই আর আর এক চতুর্থাংশ মানে হচ্ছে টু পাই বাই টু পাই আর বাই ফোর সুতরাং তুমি যেটা অ্যানসার পাবা সেটাই বলতেছো স্মরণ তাহলে তোমার অ্যান্সার ভুল কারণ এটা হচ্ছে তার দূরত্ব দেখো এটা একটা বাঁকা পথ কিন্তু তার স্মরণ কোনটা তার স্মরণ হচ্ছে এই যে এখান থেকে এখান পর্যন্ত যে সরল রৈখিক দূরত্ব এটাই কিন্তু তার স্মরণ এবং এখন দেখো এটা একটা সমকোণী সমকোণী যে অতিভুজটাই হচ্ছে মূলত ব্যক্তিটার স্মরণ তো সেই অতিভুজ সমান আমি কি বের করতে পারি বা আমি সরাসরি লিখলাম সমান হচ্ছে ওবার আমরা জানি যে পিথা উপপাদ্য আমরা পড়ে এসেছি যে লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার সমান হচ্ছে অতিভুজ স্কোয়ার তাহলে অতিভুজ সমান কি হবে রুট লম্ব স্কোয়ার অর্থাৎ ফাইভ স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অর্থাৎ ফাইভ স্কোয়ার এটাই কিন্তু হচ্ছে এখানে অর্থাৎ রুট ওভার কত ফিফটি হচ্ছে আমাদের এই ক্ষেত্রে অ্যান্সার হবে কিন্তু তুমি যদি হচ্ছে দূরত্ব বের করতে যাও তখন হচ্ছে টু পাই আর বাই ফোর তাহলে এখন মনে হয় স্মরণ দূরত্বের পার্থক্যটা ক্লিয়ার হয়ে গেছে আমি আরও একটা ম্যাথ বলতে পারি যে একজন ব্যক্তি হচ্ছে এরকম এ বি সি ডি পথে চারটা অবস্থানে আছে তার স্মরণ কখন ম্যাক্সিমাম ছিল তো স্মরণ কিভাবে হিসেব করব এখান থেকে এই বিন্দু এইভাবে যোগ করব। এখান থেকে এই বিন্দু এইভাবে যোগ করবো এখান থেকে এই বিন্দু যোগ ছিল। যখন এ থেকে সি অবস্থানে ছিল তখন তার স্মরণটা হচ্ছে ম্যাক্সিমাম ছিল আর স্মরণ আর দূরত্ব দুটোর এককই হচ্ছে একই অর্থাৎ দুটোর একক যেটা আমরা বলবো দৈর্ঘ্যের একক সেটা হচ্ছে মিটার স্মরণ আর দূরত্ব দুটোর হচ্ছে স্মরণ আর দূরত্ব দৈর্ঘ্যের মাত্রা যেটা হচ্ছে ক্যাপিটাল এল তার মানে আমরা জানলাম স্মরণ আর দূরত্বের একক হচ্ছে মিটার আর স্মরণ আর দূরত্বের মাত্রা হচ্ছে এল ক্যাপিটাল এল যেটা হচ্ছে যে তোমরা মনে রাখবে এটা তোমাদের কাজে লাগবে আর যদি আমরা স্মরণ আর দূরত্বের মধ্যে পার্থক্য চিন্তা করি সেটা কি দূরত্ব হচ্ছে স্কেলার রাশি স্মরণ হচ্ছে ভেক্টর রাশি দূরত্বের কোনো নির্দিষ্ট দিক নেই স্মরণের নির্দিষ্ট দিক আছে এটাই হচ্ছে তোমার এরপরে ডেফিনেশনটা দিতে পারো যে বস্তুর অবস্থানের পরিবর্তনকে দূরত্ব বলে আর নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থানের পরিবর্তনকে হচ্ছে স্মরণ বলে এটা হচ্ছে স্মরণ আর দূরত্বের পার্থক্য তো এটা ছিল হচ্ছে স্মরণ নিয়ে কথাবার্তা তারপরে আমরা দ্রুতি নিয়ে কথা বলি ধ্রুতি হচ্ছে সময়ের সাথে বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে দ্রুতি বলে এখন দেখো সময়ের সাথে বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে যেহেতু বলে সুতরাং আমি লিখতে পারি সমান দ্রুতি দ্রুতি দূরত্ব বাই সময় এটা হচ্ছে দ্রুতি সমান আমরা লিখতে পারি দূরত্ব বাই সময় এখন কোনো একটা বস্তু যদি টি সময়ে ডি দূরত্ব অতিক্রম করে তাহলে তার দূরত্ব মানে দূরত্বের পরিবর্তনের হার বা একক সময় যে অতিক্রান্ত দূরত্ব সেটা কত সেটা হচ্ছে ডি বাই টি আর দ্রুতিকে আমরা ভি দ্বারা প্রকাশ করি তাহলে ভি সমান হচ্ছে ডি বাই টি তাহলে আমি দুভাবে লিখতে পারি ভি সমান হচ্ছে টি অথবা দ্রুতি সমান হচ্ছে দূরত্ব বাই সময় এই দুটো থেকে কিন্তু আমরা এককও বের করতে পারি দূরত্ব কি দূরত্বের একক আমরা একটু আগেই দেখে এসেছিলাম দূরত্বের একক হচ্ছে দৈর্ঘ্যের একক সেটা হচ্ছে মিটার আর সময় হচ্ছে সেকেন্ড তাহলে এটা হচ্ছে এস তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এম এস ইনভার্স ওয়ান আর দ্রুতির যদি মাত্রা চিন্তা করি সেই দ্রুতির মাত্রা ভি সমান কী হবে সেটা হচ্ছে এই যে দূরত্ব দূরত্বের মাত্রা হচ্ছে ক্যাপিটাল এল সময়ের মাত্রা হচ্ছে টি তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এল টি ইনভার্স ওয়ান অর্থাৎ দ্রুতির মাত্রা হচ্ছে এল টি ইনভার্স ওয়ান আর এটাকে কী লেখা যায় এটাকে হচ্ছে ডি বাই লেখা যায় আর দেখো এখানে কিন্তু কোথাও কোনো নির্দিষ্ট দিক বলা নাই যে নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থানের পরিবর্তনের হার এরকম কিন্তু কোনো কিছু বলা নাই সুতরাং দ্রুতি হচ্ছে একটা স্কেলারাশি সে যে কোনো দিকেই যাবে শুধু একক সময় কি পরিমাণ পরিবর্তিত হচ্ছে তাকে বলা হয় হচ্ছে কি তাকে বলা হয় হচ্ছে দ্রুতি এখন দ্রুতির ক্লাসিফিকেশন যদি আমরা পড়ি সেটা হচ্ছে কি যেমন হচ্ছে সুষম দ্রুতি সুষম দ্রুতি কাকে বলে সুষম দ্রুতি হচ্ছে বস্তু যদি সর্বদা সমান সময় সমান দূরত্ব অতিক্রম করে তাকে সুষম দ্রুতি বলে অর্থাৎ বস্তু সব সময় একই পরিমাণ দূরত্ব অতিক্রম করতে হবে যেমন ধরো এক সেকেন্ডে যদি হচ্ছে তার অতিক্রান্ত দূরত্ব তিন মিটার হয় দুই সেকেন্ডে তার মোট অতিক্রান্ত দূরত্ব হবে ছয় মিটার কিন্তু ওই এক সেকেন্ডে তার অতিক্রান্ত দূরত্ব কিন্তু তিন মিটার তিন সেকেন্ডে কত হবে তিন সেকেন্ডে হবে নয় মিটার অর্থাৎ তিন মিটার করে বৃদ্ধি পাবে একক সময়ে প্রতি একক সময়ে কিন্তু তার সমান দূরত্ব অতিক্রম করতে হবে অর্থাৎ বস্তু যদি সর্বদা সমান সমান দূরত্ব অতিক্রম করে যেমন এখানে প্রতি সেকেন্ডে হচ্ছে তিন মিটার করে দূরত্ব অতিক্রম করেছে সুতরাং এটা হচ্ছে সুষম ধ্রুতি তাহলে অসম ধ্রুতি কি হবে অসম ধ্রুতি হবে যদি বস্তু সর্বদা সমান সময় সমান দূরত্ব অতিক্রম না করে তাকে অসম ধ্রুতি বলে আর আমরা সর্বদাই হচ্ছে অসম ধ্রুতির সাথে পরিচিত এখন অসম ধ্রুতি যদি ফেস করতে হয় আমরা তো অসম ধ্রুতি কীভাবে পরিমাপ করব সেটা আমরা জানি না অসম ধ্রুতি আমরা পরিমাপ করতে পারতেছি না তাহলে আমরা এটার জন্য কি করতে পারি এটার জন্য আমরা গড় দ্রুতিটা পরিমাপ করতে পারি গড় দ্রুতি হচ্ছে বস্তুর মোট দূরত্বকে মোট সময় দিয়ে ভাগ করলে গড় দ্রুতি পাওয়া যায় অর্থাৎ গড় দ্রুতি সমান তাহলে কি হবে গড় দ্রুতি সমান হবে গড় দ্রুতি সমান হবে মোট দূরত্ব একটা গাড়ি ধরো ঢাকা থেকে হচ্ছে নোয়াখালী যাচ্ছে তো ঢাকা থেকে নোয়াখালী যাওয়ার সময় সে কিন্তু সময় একই পরিমাণ দূরত্ব অতিক্রম করবে না সে ভিন্ন ভিন্ন দূরত্ব অতিক্রম করে প্রথমে ঘন্টায় হচ্ছে সে যে দূরত্ব অতিক্রম করবে দ্বিতীয় এক ঘন্টায় তার চাইতে কম বেশি দূরত্ব অতিক্রম করতে পারে তখন সে যদি আহ নোয়াখালী পৌঁছায় তো তার যদি একজন প্যাসেঞ্জারকে জিজ্ঞেস করা হয় গাড়ির দ্রুতি কত ছিল তখন কিন্তু প্যাসেঞ্জার বলতে পারবে না যে সে সবসময় হচ্ছে চল্লিশ কিলোমিটার পার আওয়ার বেগে বা পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার বেগে এরকম একটা মানে একটা কনস্ট্যান্ট মানে আসছে সে কিন্তু হচ্ছে কখনো বেড়েছিল কখনো কমেছিল তাহলে সে কি বলতে পারে সে আসলে মূলত গড় দ্রুতি বলতে পারে গড় দ্রুতি আমরা তখনই ক্যালকুলেশন করব যখন বস্তু অসম দ্রুতিতে চলে আর সেটার জন্য কি মোট দূরত্ব বাই মোট সময় যেমন ঢাকা থেকে নোয়াখালীর দূরত্ব যদি হয় তোমার দুশো কিলোমিটার এবং এই ক্ষেত্রে যদি সময় লাগে হচ্ছে চার ঘন্টা তাহলে তার গড়দ্রুতি কত হবে দুশো ডিভাইডেড ফোর অর্থাৎ কত ফিফটি কিলোমিটার পার আওয়ার প্রতি ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার করে যাচ্ছে এটাই হচ্ছে গড় দ্রুতি গড় ধ্রুতি কখন পরিমাপ করব গড় দ্রুতি তখন পরিমাপ করব যখন হচ্ছে বস্তু অসম ধ্রুতিতে যাবে আর অসম ধ্রুতি মানে কি বস্তু সর্বদা সমান সময় সমান দূরত্ব অতিক্রম করবে না বস্তু যদি সর্বদা সমান সময় সমান দূরত্ব অতিক্রম করে তখন তাকে আমরা বলব সুষমধ্রুতি তাহলে এখান থেকে আমরা দ্রুতির যে ডেফিনেশনটা সেটা আমরা মনে রাখবো দ্রুতির একক আমরা মনে রাখবো মিটার পার সেকেন্ড দ্রুতির মাত্রা আমরা মনে রাখবো এল ইনভার্স ওয়ান দ্রুতি সমান আমরা লিখতে পারি ভি কোয়াল ডি বাই তারপর হচ্ছে সুষম দ্রুতি কি আর হচ্ছে গড় দ্রুতি কি বস্তুর মোট দূরত্বকে মোট সময় দিয়ে ভাগ করলে গড় দ্রুতি পাওয়া যায় গড় দ্রুতি সমান হচ্ছে মোট দূরত্ব বাই মোট সময় একটা এক্সাম্পল দিয়েও ক্লিয়ার করলাম আরেকটা জিনিস রয়ে যায় সেটা হচ্ছে তাৎক্ষণিক দ্রুতি তাৎক্ষণিক দ্রুতি হচ্ছে কোনো একটা নির্দিষ্ট সময় অর্থাৎ স্পেসিফিক টাইমে কোন বস্তুর দ্রুতিকে তাৎক্ষণিক দ্রুতি বলে যেমন আমি বললাম যে দশটা দশ মিনিট তেতাল্লিশ সেকেন্ডে একটা গাড়ির দ্রুতিগত এটাই হচ্ছে তার তাৎক্ষণিক দ্রুতি স্পেসিফিক একটা সময় তাৎক্ষণিক দ্রুতি এই ক্ষেত্রে হচ্ছে সময়ের ব্যবধানকে খুব ছোট করে অতিক্রান্ত দূরত্বকে যদি আমরা সময় দিয়ে ভাগ করে ফেলি তখন হচ্ছে সেটাকে তাৎক্ষণিক দ্রুতি হিসেবে বের করতে কিন্তু যদি ধরো তোমাদের স্কুলের পাশে স্পিড ব্রেকার এখন খুব কমনলি থাকে সো স্পিড ব্রেকারের উপর দিয়ে যাওয়ার সময় সে হচ্ছে যে কত দ্রুতিতে গেছে সেটা আমরা স্পিডোমিটারে দেখে বলতে পারি এছাড়া হচ্ছে যেমন অনেক রাস্তাগুলোতে হাইওয়ে গুলাতে বা আমরা বাইরের রাষ্ট্রগুলোতে দেখবো যে হচ্ছে স্পিড লিমিট করা থাকে যে এই রাস্তায় পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার উপরে যাওয়া যাবে না ষাট কিলোমিটার পার আওয়ারের উপরে যাওয়া যাবে না তখন কেউ যদি ক্রস করে যায় ট্রাফিক পুলিশ তো তাকে ধরবে না ট্রাফিক পুলিশ হচ্ছে যে লেজার অথবা তোমার রাডারের সাহায্যে তার স্পিডটা দেখে নিবে যে আসলে সে কি ক্রস করে যাচ্ছে কিনা এবং যদি যায় তাহলে হচ্ছে তার বিরুদ্ধে হচ্ছে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে তো আমরা লেজার বা রাডারের সাহায্য কোনো গাড়ির স্পিডটা দেখতে পারি যে সে কি আমার লিমিটেশনটা ক্রস করে গেছে কিনা অথবা স্পেসিফিক টাইমে আমরা স্পিডও মিটারে তার স্পিডটা দেখতে পারি আর তাৎক্ষণিক দ্রুতিটা কি কোনো একটা নির্দিষ্ট বা স্পেসিফিক সময়ে বস্তুর যে দ্রুতি পাওয়া যায় তাকে তাৎক্ষণিক দ্রুতি বলে এটা হচ্ছে দ্রুতি এবার আমরা হচ্ছে বেগ নিয়ে কথা বলবো আর একটা কথা বলেই নিয়েছি সেটা হচ্ছে দ্রুতি হচ্ছে স্কেলার রাশি এরপরে হচ্ছে বেগ বেগ কাকে বলে কোনো নির্দিষ্ট দিকে সময়ের সাথে বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে বেগ বলে তাহলে হচ্ছে কোনো নির্দিষ্ট দিকে যেহেতু আমরা বলছি সুতরাং এটাকে আমরা স্মরণ বলতে পারি সুতরাং আমরা লিখতে পারি বেগ সমান হচ্ছে স্মরণ বাই সময় সময় অর্থাৎ স্মরণকে যখন আমরা দ্বারা ডিভাইড করবো তখনই কিন্তু আমরা বেগ জিনিসটা পেয়ে যাব। আর বেগ ধরো কোনো একটা বস্তু টি সময়ে যদি স্মরণ হয় এস তাহলে একক সময়ে স্মরণ হবে এস বাই টি সুতরাং বেগ ভি সমান হচ্ছে এস বাই টি একই ভাবে স্মরণের মাত্রা হচ্ছে আমরা একটু আগে দেখেছিলাম এল সময়ের মাত্রা হচ্ছে টি সুতরাং বেগ বা দ্রুতি যাই বলি তার মাত্রা হবে এল বাই টি অর্থাৎ এল টি ইনভার্স ওয়ান আর একক কি হবে এককও সেম হবে যে মিটার পার সেকেন্ড সেটা আর আমি দেখালাম না অর্থাৎ বেগ আর দ্রুতি দুটোর এককই একই মিটার পার সেকেন্ড বেগ আর দ্রুতির দুটোর মাত্রাই একই সেটা হচ্ছে এল টি ইনভার্স ওয়ান আর হচ্ছে যে বেগ হচ্ছে একটা ভেক্টর রাশি দেখো কোন নির্দিষ্ট দিকে উল্লেখ করে দেওয়া আছে যেহেতু দিকে উল্লেখ করে দেওয়া আছে সুতরাং এটি হচ্ছে একটি ভেক্টর রাশি কিন্তু দ্রুতির ক্ষেত্রে আমরা নির্দিষ্ট দিক উল্লেখ করে দেই নাই সুতরাং দ্রুতি হচ্ছে একটা স্কেলার রাশি আর বেগ সমান হচ্ছে বাই সময় আর এটাকে আমরা লিখতে পারি ভি সমান এস টি একক মাত্রা বললামই এরপরে হচ্ছে সমবেগ সমবেগ কি যদি সময়ের সাথে বস্তুর অবস্থানের পরিবর্তনের হার একই থাকে অর্থাৎ কোনো নির্দিষ্ট দিকে অবশ্যই বলতে হবে কারণ দিকের পরিবর্তন হলে ভেক্টর রাশির পরিবর্তন হয়ে যায় আর যেহেতু ভেক্টর রাশির পরিবর্তন হয়ে যাবে সুতরাং বেগেরও পরিবর্তন হবে বেগের পরিবর্তন হলে কিন্তু আমরা সেটাকে আর সমবেগ বলতে পারবো না সুতরাং আমরা সমবেগের ডেফিনেশনটা লিখবো গতিশীল বস্তুর বেগের মান ও দিক অপরিবর্তিত থাকলে তাকে সমবেগ বলে এখানে একটা কথা ইম্পর্টেন্টলি শুধুমাত্র মানের পরিবর্তন নিয়ে আমরা কথা বলবো না যে একটা গাড়ি হচ্ছে হচ্ছে মিটার পার সেকেন্ড বেগ থেকে এরকম করে যাচ্ছে না না এরকমটা হলে যে শুধুমাত্র হবে বা পরিবর্তিত হবে না এরকমটা ঠিক না তার যদি হচ্ছে দিগেরও পরিবর্তন হয় তখনও কিন্তু হচ্ছে সেটাকে আমরা সমবেগ বলতে পারবো না সমবেগ হতে হলে তার বেগ যেমন অপরিবর্তিত থাকতে হবে সেই সাথে দিকও অপরিবর্তিত থাকতে হবে তখনই তাকে আমরা সমবেগ বলবো যেমন আমি তোমাদেরকে যদি কনফিউশনটা ক্লিয়ার করার জন্য আরো বলি ধরো একটা বস্তু একটা বৃত্তাকার পথে সমদ্রুতিতে চলতেছে সমদ্রুতিতে মানে হচ্ছে ধরো থ্রি মিটার পার সেকেন্ড দ্রুতিতে গতিশীল বস্তুটার কি তরণ আছে বা বস্তুটা কি সমবেগে কিনা বস্তুটা সমবেগে কিনা সেটা বলার জন্য তুমি দেখো তার মান থ্রি মিটার পার সেকেন্ড ঠিকই আছে থ্রি মিটার পার সেকেন্ড মান অপরিবর্তিত কিন্তু তার দিক প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে যেহেতু প্রতিনিয়ত তার দিক পরিবর্তিত হচ্ছে তখনও তাই তুমি তাকে সমবেগ বলতে পারবে না কারণ সমবেগ বেগ একটা রাশি আর দিকের পরিবর্তন হলে রাশির পরিবর্তন হয়ে যায় যেহেতু এই ক্ষেত্রে মান অপরিবর্তিত থাকলেও দিক পরিবর্তিত হচ্ছে সুতরাং এটা সমবেগ নয় এটা হচ্ছে একটা অসমবেগ সমবেগের ক্ষেত্রে হচ্ছে মান দিক উভয় পরিবর্তিত হতে হবে উভয় অপরিবর্তিত থাকতে হবে আর যদি উভয়ের কোনোটা অর্থাৎ গতিশীল কোন বস্তুর বেগের মানের অথবা দিকের পরিবর্তন হলে তাকে অসমবেগ বলে আর অসমবেগে যখন গতিশীল হয় তখন তার হচ্ছে আমরা ওই যে নির্দিষ্ট বেগ তো আমরা পাবো না তার জন্য আমরা কি বের করব গড় বেগ বের করব তো গড় বেগ সমান হচ্ছে স্মরণ বাই সময় খেয়াল করো আমরা গড় দ্রুতি সমান লিখেছি মোট দূরত্ব বাই সময় আর গড়বেগ সমান হচ্ছে স্মরণ বাই সময় এটা স্পেসিফিক ভাবে মনে রাখতে হবে গড়বেগ সমান স্মরণ বাই সময় যেমন এটা বলা যে একটা এই জন্য বস্তুর গড় দ্রুতি থাকলেও গড়বেগ শূন্য হতে পারে ব্যাখ্যা করো কোন একটা বস্তুর গড় দ্রুতি গড় দ্রুতি থাকলেও গড়বেগ শূন্য হতে পারে যেমন এইখানেই খেয়াল করো এখানে হচ্ছে সে একটা বেগে চলতেছে দুটো ক্ষেত্রে কিন্তু অসমবেগ যা কারণ তার দিকের পরিবর্তন হচ্ছে অসমবেগ এবং অসম দ্রুতিতেই ধরো চলতেছে তো আমরা তাকে কি করলাম যে কখনো হচ্ছে থ্রি মিটার পার সেকেন্ড কখনো ফোর মিটার পার সেকেন্ড এরকম বেগে চলতেছে তা আমরা এটা কি করব মোট যে দূরত্ব আছে অর্থাৎ এই বৃত্তের যে পরিধি সেটাকে নিব নিয়ে টোটাল কত টাইম লেগেছে সেটা দিয়ে ডিভাইড করলে আমরা এটার গড় দ্রুতিটা পেয়ে যাব কিন্তু গড় বেগ কি হবে খেয়াল করো সে এখান থেকে যাত্রা শুরু করলো গিয়ে আবার এখানে ফিরে আসলো তার স্মরণ কত স্মরণ জিরো তাহলে এখানে যদি আমি স্মরণের মান জিরো বসাই যাই লাগুক এই ক্ষেত্রে তার গড় দ্রুতি ঠিকই আছে কিন্তু তার গড় বেগ কত গড় বেগ শূন্য হয়ে গেছে সুতরাং একটা বস্তুর গড় বেগ জিরো হতে পারে আবার গড় দ্রুতি থাকতে পারে এটাই ছিল হচ্ছে বেগ নিয়ে কথাবার্তা এককার মাত্রা কথা তো বলেছি তো এরপরে হচ্ছে আমরা আর মন্দন নিয়ে কথা বলি এরপর হচ্ছে তরণ তরণ কাকে বলে বেগ বৃদ্ধির হারকে হারকে বা বেগের পরিবর্তনের বলে আমরা সেই সংজ্ঞা দিয়ে শুরু করব। বেগের পরিবর্তনের হারকে তরণ বলে তরণ দুই প্রকার একটা হচ্ছে ধনাত্মক তরণ আর একটা হচ্ছে ঋণাত্মক তরণ ধনাত্মক তরণ কোনটা বেগ বৃদ্ধির হারকে ধনাত্মক তরণ বলে আর ঋণাত্মক তরণ কোনটা বেগ হ্রাসের হারকে ঋণাত্মক তরণ বলে আর ঋণাত্মক তরণের আরেকটা নাম হচ্ছে মন্দন যেটা আমরা এখানে লিখে রেখেছি অর্থাৎ তরণ আর মন্দন একই জিনিস যদি বেগ হ্রাসের হার হয় তখন সেটাকে আমরা নাম দিই মন্দন আর বেগ বৃদ্ধির হার হয় তখন তাকে আমরা নাম দিই তরণ এখন আমরা এখান থেকে তাহলে তরণ সমান কি লিখতে পারি তরণ সমান হচ্ছে বেগ বাই সময় যেহেতু হচ্ছে বেগের পরিবর্তনের হার সুতরাং বেগ ডিভাইডেড সময় তাহলে আমরা এখান থেকে একক কি পাবো বেগের একক একটু আগেই দেখিয়েছিলাম সেটা হচ্ছে মিটার পার সেকেন্ড আর সময়ের একক হচ্ছে সেকেন্ড তাহলে আমরা এখান থেকে একক পাচ্ছি মিটার পার সেকেন্ড স্কয়ার এটা হচ্ছে তরণের একক আর তরণের মাত্রা কি হবে মাত্রা হবে দেখো বেগের মাত্রা আমরা একটু আগে দেখিয়েছিলাম এল ইনভার্স ওয়ান তাহলে এখানে হবে হচ্ছে যে বেগের মাত্রা এল ইনভার্স ওয়ান আর সময়ের মাত্রা কি সময়ের মাত্রা হচ্ছে টি তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এলটি ইউনিভার্স টি অর্থাৎ তরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণের মাত্রা হচ্ছে এলটি ইনভার্স টু এটা হচ্ছে তরণের একক আর মাত্রা আর বেগ বৃদ্ধির হার আর বেগ হ্রাসের হার সেটা নিয়ে কথা বলবো ধরো কোনো একটা বস্তু ইউ আদি বেগে চলতেছে টি সময় পরে তার বেগ হলো ভি ইউ আদি বেগে চলে টি সময়ে তার প্রাপ্ত বেগ ভি তাহলে টি সময়ে বেগের পরিবর্তন কত টি সময়ে বেগের পরিবর্তন শেষ বেগ মাইনাস আদি বেগ তাহলে একক সময়ে বেগের পরিবর্তন বা বেগের পরিবর্তনের হার কত ভি মাইনাস ইউ টি আর বেগের পরিবর্তনের হারকে কি বলে বেগের পরিবর্তনের হারকেই হচ্ছে তরণ বলে তরণ হচ্ছে অ্যাক্সিলারেশন সুতরাং এটাকে এ দ্বারা ডিনোট করা হয় তাহলে আমরা এখান এখান থেকে লিখতে পারি এ ইকুয়াল ভি মাইনাস ইউ টি এবার খেয়াল করো কোনো একটা বস্তুর ক্ষেত্রে যদি আদি বেগ শেষ বেগের চেয়ে ছোট হয় অর্থাৎ ক্রমান্বয়ে তার বেগ বৃদ্ধি পাচ্ছে সুতরাং সেটা কি পাবো ধনাত্মক তরণ আর যদি শেষ বেগ অর্থাৎ বেগ একটা ছিল ধরো সে টোয়েন্টি মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিল সে সেখান থেকে হ্রাস করে জিরুতে নেমে গেল তার মানে কি তার শেষ বেগ আদি বেগের চাইতে ছোট অর্থাৎ ভিটা ইউ এর থেকে ছোট তার মানে কি মান ঋণাত্মক চলে আসবে সেটাকে আমরা কি বলতেছি ঋণাত্মক তরণ অথবা মন্দন তাহলে আমরা ঋণাত্মক তরণ আর মন্দনের ব্যাপারটা বুঝলাম আর এই সমান হচ্ছে ভি মাইনাস ইউ এখন দেখো সমবেগের ক্ষেত্রে কি হবে যদি কোন একটা বস্তুর সমবেগে চলে তখন কি হবে ধরো একটা বস্তুর আদিবেগ ছিল ইউ টি সময় পরে তার বেগ যদি ইউ থাকে তখনই তো তাকে আমরা সমবেগ বলি তাই না আমরা একটু আগে দেখেছিলাম বেগের মান ওদিক অপরিবর্তিত থাকলে তাকে সমবেগ বলবো তাহলে ইউ বেগে চলতেছিল টি সময় পরে তার বেগ কত হবে ইউই থাকবে অপরিবর্তিত থাকবে তাহলে আমরা এই সমীকরণ অনুসারে যদি মান বসাই এই সমান কি হবে এ সমান হবে ইউ মাইনাস ইউবাইটি অর্থাৎ জিরো ডিভাইডেড সমান হচ্ছে জিরো সুতরাং আমরা একটা জিনিস মাথায় রাখবো সেটা হচ্ছে সমবেগের ক্ষেত্রে ত্বরণ শূন্য সমবেগের ক্ষেত্রে তরণ শূন্য যদি তোমাকে প্রশ্ন করা হয় সমবেগের ক্ষেত্রে তরণ শূন্য কেন তাহলে তুমি অ্যানসার করবা কী করে যে কোন বস্তু যদি নির্দিষ্ট দিকে বেগের মান ও বেগের মান অপরিবর্তিত থাকে তখন তাকে সমবেগ বলে আমরা জানি আর বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে আমরা জানি এ সমান হচ্ছে ভি দিবা যেহেতু সমান হচ্ছে তারপর তারপর এখান থেকে আসলো যে ইউ বলে দিবা যেহেতু সময়ের সাথে বেগের পরিবর্তন হচ্ছে না সুতরাং সমবেগে ত্বরণ জিরো এটা হচ্ছে সমবেগের ক্ষেত্রে এখন আমি যদি ওই আগের একটু আগের যে প্রশ্নটা সেটা আবার করি সেটা হচ্ছে ধরো এইরকম একটা বেগে গতিশীল একটা বস্তু ধরো হচ্ছে 3 মিটার পার সেকেন্ড জ্যুতিতে থ্রি মিটার পার সেকেন্ড দ্রুতিতে তার কি তরণ আছে অবশ্যই তরণ আছে কেন তরণ থাকবে না কারণ হচ্ছে কেন তরণ থাকবে না অবশ্যই তরণ থাকবে কারণ হচ্ছে দেখো তার মান অপরিবর্তিত আছে থ্রি মিটার পার সেকেন্ড কিন্তু তার দিক তো ক্রমান্বয়ে পরিবর্তিত হচ্ছে আর দিক যেহেতু ক্রমান্বয়ে পরিবর্তিত হচ্ছে সুতরাং তার বেগের পরিবর্তন হচ্ছে আর যেহেতু বেগের পরিবর্তন হচ্ছে হচ্ছে সুতরাং অবশ্যই ত্বরণ থাকবে সে যদি একটা স্ট্রেট পথে এরকম যে তার মান অপরিবর্তিত সেই সাথে দিক অপরিবর্তিত তখনই তাকে আমরা সমবেগ বলতে পারতাম আর সমবেগ বললে তখন আমরা তার ক্ষেত্রে তরণ জিরো ধরতে পারতাম এরপরে হচ্ছে সুষমতরণ সুষমতরণ জিনিসটা কি যদি সময়ের সাথে বেগ বৃদ্ধির হার একই থাকে সময়ের সাথে বেগ বৃদ্ধির হার একই থাকে তখন তাকে সুসমতরণ বলে যেমন হচ্ছে অভিকর্ষ স্তরণ যেমন দেখো অভিকর্ষ স্তরণ একটা বস্তু স্থির অবস্থা থেকে পড়ে অর্থাৎ তার টাইম যখন হচ্ছে জিরো তখন তার বেগের মান জিরো টাইম যখন এক এক সেকেন্ড হয় তার বেগের মান হয় নাইন টাইম যখন দুই সেকেন্ড হয় তার বেগের মান হয় নাইন পয়েন্ট এইট ইন্টু টু অর্থাৎ নাইন পয়েন্ট এইট প্লাস নাইন পয়েন্ট এইট টাইম যখন তিন সেকেন্ড হয় তার বেগের মান হয় হচ্ছে প্রতি সেকেন্ড বৃদ্ধির সাথে সাথে তার বেগের মান করে বৃদ্ধি পাচ্ছে সুতরাং তার বেগ বৃদ্ধির হার একই যেহেতু তার বেগ বৃদ্ধির হার একই সুতরাং তাকে আমরা বলবো সমতরণ আর যদি বেগ হ্রাসের হার একই হতো তখন তাকে আমরা বলতাম মন্দন আর সমতরণের উদাহরণ কি সমতরণের খুব সুন্দর একটা উদাহরণ হচ্ছে অভিকর্ষ স্তরণ এই প্রশ্নটাও এসে থাকে যে আহ অভিকর্ষ স্তরণ একটি সমতরণ ব্যাখ্যা করো কিভাবে অ্যান্সার করব আমরা জানি অভিকর্ষ বলের প্রভাবে কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ স্তরণ বলে অভিক আর হচ্ছে অভিকর্ষ স্তরণের মান হচ্ছে নাইন পয়েন্ট এইট অর্থাৎ প্রতি সেকেন্ডে তার বেগ নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড করে বৃদ্ধি পায় যেহেতু প্রতি সেকেন্ডে তার বেগের মান পরিবর্তনের হার একই সুতরাং সেটি হচ্ছে একটি সমতরণ তাহলে তরণ আর মন্দন নিয়ে কথাবার্তা কি বেগের পরিবর্তনের হারকে তরণ বলে আর তরণ হচ্ছে একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার মাত্রা হচ্ছে এল ইনভার্স টু লিখতে পারি এই ইকুয়াল ভি মাইনাস এই সূত্রটা ভালো করে মনে রাখবেন এটা আপনাদের অনেক কাজে লাগবে এবং আমরা একটু পরে গতির সমীকরণ প্রমাণের ক্ষেত্রে এটা কাজে লাগবে আর তরণ হচ্ছে ঋণাত্মক তরণ ধনাত্মক তরণ তো হচ্ছে বেগ বৃদ্ধির হার ঋণাত্মক তরণ কি বেগ হ্রাসের হার আর ঋণাত্মক তরণের আরেকটা নাম কি আরেকটা নাম হচ্ছে মন্দন আরেকটা জিনিস একটু ক্লিয়ার করি তুমি ধরত ক্যালকুলেশন করে যেমন আমি বললাম যে একটা গাড়ি হচ্ছে মিটার পার সেকেন্ড চলতেছিল সে দশ সেকেন্ডে গাড়িটিকে ব্রেক কষলো বা থেমে গেলো বিশ সেকেন্ডে চলতেছিল দশ সেকেন্ড পরে গাড়িটা থেমে গেল। গাড়িটার তরণের মান কত প্রশ্নটা শুনো গাড়িটার তরণের মান কত আমরা যদি এ সমান বসাই v মাইনাস ইউবাইটি সে যেহেতু থেমে গেছে সুতরাং শেষ বেগ জিরো আদিবেগ কত আদিবেগ টোয়েন্টি সময় কত লেগেছে টেন তো এখান থেকে কত পাবো মাইনাস টু মিটার পার সেকেন্ড স্কোয়ার দেখো আমি যখন ত্বরণ কত জিজ্ঞেস করেছি তখন তুমি লিখবা মাইনাস টু মিটার পার সেকেন্ড স্কোয়ার কিন্তু আমি তোমাকে যদি জিজ্ঞেস করতাম মন্দন কত তাহলে অবশ্যই তোমাকে মন্দন সমান লিখতে হবে টু মিটার পার সেকেন্ড স্কয়ার তুমি তখন আর মাইনাস বলতে পারবা না কারণ এখানে মাইনাসটাই মিন করতেছে মন্দন যেহেতু তুমি অলরেডি মন্দন বলে দিয়েছ সুতরাং তুমি আর চিহ্ন দিয়ে সেটাকে আর বুঝাইতে পারবা তাহলে তরণ আর মন্দন জিজ্ঞেস করে সেটা চিন্তা করে অ্যানসার করবা তুমি ক্যালকুলেশন করে বের করবা তরণ কিন্তু যখনই লিখবা মন্দন সেটা শুধু মানটা লিখবা তখন আর চিহ্নটা দেওয়ার দরকার নাই এখন আমরা গতির সমীকরণ নিয়ে কথা বলবো গতির সমীকরণ নিয়ে কথা বলার আগে আমরা কিছু রাশির সাথে পরিচিত হব সেটা হচ্ছে এই দ্বারা আদিবেগকে বুঝাবো আদিবেগ জিনিসটা কি আদিবেগ জিনিসটা হচ্ছে সময় গণনার শুরুতে বেগ একটা বস্তুর সময় গণনার শুরুতে যে বেগটা থাকবে সেটাকে আদিবেগ বলবো আর আদিবেগটাকে হচ্ছে কি বলা হবে ইউ তারপরে এখানে আমরা ভি দ্বারা শেষ বেগটাকে বুঝাবো শেষ বেগ মানে কি শেষ বেগ মানে হচ্ছে টি সময় পরে যে বেগটা হবে অর্থাৎ সময় গণনা শেষে যে বেগটা হবে যেমন একটা বস্তু দশ মিটার পার সেকেন্ড বেগে চলা শুরু করলো দশ সেকেন্ড পরে তার বেগ ত্রিশ মিটার পার সেকেন্ড হলো তাহলে এখানে দশ মিটার পার সেকেন্ড অর্থাৎ সময় গণনা শুরুতে যেটা সেটা ছিল আদিবেগ টাইম তারপরে হচ্ছে দশ সেকেন্ড পরে যে বেগটা সেটা হচ্ছে শেষ বেগ আর টি দ্বারা হচ্ছে সময়কে বুঝাবো তারপরে হচ্ছে এস এস হচ্ছে তোমার স্মরণ এটাকে আসলে স্মরণ বলাটা একটু ভিন্ন কথা হবে এটা হচ্ছে আমরা দূরত্ব বুঝাবো টি সময় পরে কারণ হচ্ছে এখানে দূরত্বটা বুঝাবো এই জন্য কারণ এই ক্ষেত্রে আমরা যতগুলা ম্যাথ করব এই ক্ষেত্রে তার দিকের পরিবর্তন আমরা হিসেব করব না অর্থাৎ দিকের পরিবর্তন সংক্রান্ত হচ্ছে ম্যাথ আমাদের খুব একটা থাকবে না বা নাই বললেই চলে এই জন্য হচ্ছে এই ক্ষেত্রে স্মরণ আর দূরত্ব একই জিনিসই মিন করবে সুতরাং টি সময় যেই দূরত্ব তাকেই আমরা স্মরণ বলবো যেহেতু তার দূরত্বের পরিবর্তন দিকের পরিবর্তন হচ্ছে না আর দিকের পরিবর্তন না হলে আমরা কিন্তু দূরত্ব আর স্মরণের মান একই বলতে পারি যে আদি বিন্দু থেকে শেষ বিন্দু পর্যন্ত যে রেখাটা দূরত্ব তো সে একই রেখা হবে স্মরণত সে একই রেখাই হবে সুতরাং যেহেতু আমরা দিকের পরিবর্তন করতেছি না তাহলে স্মরণের দূরত্ব একই হবে এস দ্বারা স্মরণ বা টি সময় দূরত্বটাকে বুঝাচ্ছে আর একটা হচ্ছে এ এ হচ্ছে সুষমতরণ খেয়াল করা আমরা এ শুধুমাত্র তরণ বলিনি তরণ হচ্ছে অসমতরণ হতে পারে সুষমতরণ হতে পারে অসমতরণের ম্যাথগুলা করার জন্য আমাদের বিশেষ আরেক ধরনের গাণিতিক দক্ষতা প্রয়োজন যেটাকে আমরা ক্যালকুলাস বলে থাকি তো আমরা এই লেভেলে কোনো ক্যালকুলাস নাই সুতরাং আমরা এখানে অসমতরণ নিয়ে কোনো ম্যাথই করব না যা করব হচ্ছে সুষমতরণ নিয়ে করব। তাহলে এ কয়টা রাশি আমরা জেনে রাখবো আর এদেরকে একসাথে লেখা হয় হচ্ছে সুবাদ এই সুবাতের সম্পর্কটা এরকম এখান থেকে তুমি যদি তিনটা রাশির মান জানো বাকি দুটো রাশি অটোমেটিক বের করে ফেলতে পারবা তো এদের নিয়ে আমরা একটা সমীকরণ তৈরি করব চারটা সমীকরণ আমরা দেখব যে সমীকরণগুলো আমাদের বিভিন্ন সমাধানে খুবই গুরুত্বপূর্ণ তো আমরা একটু আগে যখন হচ্ছে তরণ পড়েছিলাম তরণের সেখানে আমরা পেয়েছিলাম এ ইকুয়াল ভি মাইনাস ইউ এটাকে যদি আমরা ক্রস গুণন করি তাহলে এখান থেকে কি পাই ভি মাইনাস ইউ ইকুয়াল এটি ইউটাকে যদি এই পাশে নিয়ে যাই তাহলে সে প্লাস হয়ে যাবে তার মানে আমরা ভি সমান লিখতে পারি ইউ প্লাস এটাই হচ্ছে আমাদের গতির প্রথম সমীকরণ অর্থাৎ এই ক্ষেত্রে আমরা যে সমীকরণগুলো ব্যবহার করব সেই সমীকরণের প্রথম সমীকরণটা হচ্ছে ভি ইকুয়াল ইউ প্লাস এটি আর এখান থেকে আমরা আরেকটা সমীকরণ বানিয়ে রাখতে পারি যেটা আমাদের পরবর্তীতে ক্যালকুলেশনে লাগবে সেটা হচ্ছে টি সমান ভি মাইনাস ইউ এ এই জিনিসটা আমাদেরকে বানিয়ে রাখলাম কারণ পরবর্তীতে আমাদের এটা লাগবে তাহলে আমরা একটা সমীকরণ ডেভেলপ করলাম সেটা হচ্ছে ভি ইকুয়াল ইউ প্লাস এটি তারপরে আমরা একটু আগে দেখেছিলাম গড় দ্রুতি সমান কি ছিল গড় দ্রুতি সমান হচ্ছে মোট দূরত্ব বাই সময় তো গড় দ্রুতিকে আমরা কি লিখতে পারি খেয়াল করো তো একটা বস্তুর আদি বেগ হচ্ছে ইউ শেষ বেগ হচ্ছে ভি এই দুটাকে যোগ করে যদি আমরা দুই দ্বারা ডিভাইড করে দিই সেটাও কিন্তু আমরা গড় ত্রুতি পাই যারা হচ্ছে আমরা গড় করে থাকি সেটা আমরা জানি আদি আর শেষ দুটো যোগ করে হচ্ছে দুই দ্বারা ডিভাইড করলে এটা কিন্তু গড় গড়ত্রুতিই মিন করে আর মোট দূরত্ব দেখো মোট দূরত্বকে তখন আমরা ডি বলেছি এখানে আমরা সমীকরণে রাশিটাকে কি বলবো এস বলবো কারণ স্মরণ আর দূরত্বের মধ্যে এই ক্ষেত্রে আমরা পার্থক্য করব না কেন করব না শুরুতেই বলে নিয়েছি সুতরাং মোট দূরত্ব হচ্ছে এস আর সময় তো টি তো তুমি যদি এখান থেকে ক্রস গুণন করো তাহলে কি পাবা দেখো তো এস সমান হচ্ছে ইউ প্লাস ভি বাই টু হোল ইন্টু টি পাচ্ছ না এই যে টিটাকে হচ্ছে এদের সাথে এসে গুণ করে দিচ্ছি এই পুরোটার সাথে যখন টি গুণ হবে তখন কি হবে ইউ প্লাস ভি বাই টু হোল ইন্টু টি আর এর সমান হচ্ছে এই সমীকরণটা দাঁড়াচ্ছে সুতরাং এটা হচ্ছে আমাদের গতির দুই নাম্বার সমীকরণ এরপর তুমি যদি এই দুই নাম্বার সমীকরণে এক নাম্বার সমীকরণের মানটা এনে বসিয়ে দাও দুই নাম্বার সমীকরণে এক নাম্বার সমীকরণের মান তাহলে দুই নং ভি সমান ইউ প্লাস এটি বসালে কি হবে খেয়াল তো এস ঠিক আছে ইউ ঠিক আছে ভি এর পরিবর্তে কি লিখবো ভি এর পরিবর্তে লিখবো ইউ প্লাস এটি আর ডিভাইডেড কত হবে ডিভাইডেড হবে টু আর বাহিরে কি থাকবে বাহিরে থাকবে হচ্ছে টি এখানে উপরে যদি আমি এই দুটো যোগ করে দিই তাহলে হচ্ছে টু ইউ প্লাস হবে হচ্ছে এটি আর নিচে টু হোল ইনটু থাকবে হচ্ছে টি এবার টিটাকে তুমি যদি ভেতরে গুণ করে দাও তাহলে কি হবে দেখো তো ভেতরে গুণ করে দিলে তোমার হবে হচ্ছে টু ইউ টি প্লাস এ টি স্কোয়ার ডিভাইডেড টু এই আমি ভেতরে গুণ করলাম তাহলে টি আর টু ইউ গুণ করে কি হবে টু টি প্লাস ঠিক আছে এ আর টি এর সাথে টি গুণ হয়ে কি থাকবে এ টি স্কোয়ার তাহলে এখান থেকে এবার খেয়াল করো এটাকে আমি ভেঙে কি লিখতে পারি এটাকে ভেঙে আমি লিখতে পারি টু ইউ বাই টু এই যে এইটা আর এইটা একসাথে ভেঙে লিখলাম মাঝখানে প্লাস চিহ্ন ঠিক রাখলাম তারপরে হচ্ছে এটি স্কোয়ার আর ডিভাইডেড হচ্ছে টুটা রাখলাম তাহলে এখান থেকে হচ্ছে আমাদের টু আর টু ক্যান্সেল আউট তাহলে আমাদের এখান থেকে সমীকরণটা কি দাঁড়াচ্ছে আমি যদি সমীকরণটা পুরোটা লিখি এর সমান দাঁড়াচ্ছে হচ্ছে এখানে আছে শুধুমাত্র ইউটি প্লাস এখানে থাকতে সেই টুটাকে আমি একটু সামনে এনে লিখলাম হাফ আর হচ্ছে এটি স্কোয়ার তাহলে এসিকুয়াল ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার এটা হচ্ছে আমাদের তিন নাম্বার সমীকরণ এবার যদি আমরা দেখো এই যে এখানে টি সমান ভি মাইনাস এ এটা যদি দুই নাম্বার সমীকরণে বসাই অর্থাৎ দুই নং এ টি সমান কত বসাবো ভি মাইনাস ইউ বাই এ বসাবো তাহলে আমাদের দুই নম্বর সমীকরণটা কি এস ঠিক আছে ইউ প্লাস ভি টু ঠিক আছে শুধুমাত্র টি এর পরিবর্তে কি লিখবো এর পরিবর্তে এবার খেয়াল করো এখানে যদি আমি গুণ করে দিই গুণ করলে নিচে হবে টু এ আর উপরে হবে কি ইউ প্লাস ভি ইন্টু ভি মাইনাস ইউ তো এটাকে আমরা কি লিখতে পারি একটু খেয়াল করো তো

এটা হচ্ছে এস সমান তাহলে এবার যদি আমরা গুণ করে দিই কোনায় কোনায় তাহলে কি হবে টু সমান হচ্ছে ভিএ স্কোয়ার মাইনাস ইউএ স্কোয়ার এবার যদি তুমি ইউএ স্কোয়ারকে এই পাশে নিয়ে আসো তাহলে টু এএস প্লাস ইউ স্কোয়ার সমান হচ্ছে ভিএ স্কোয়ার বা আমরা এখান থেকে লিখতে পারি ভিএ স্কোয়ার সমান ইউএ স্কোয়ার প্লাস টু এটাই হচ্ছে আমাদের চার নাম্বার সমীকরণ আমরা এই চারটা সমীকরণ হচ্ছে গতির ক্ষেত্রে মনে রাখবো প্রথমটা কি প্রথমটা হচ্ছে ভি ইকুয়াল ইউ প্লাস এটি আমি সূত্রগুলো আবার এখানে একসাথে লিখে দিই এক নাম্বারে হচ্ছে ভি ইকুয়াল ইউ প্লাস এটি দুই নাম্বার সমীকরণ কি দুই নাম্বার হচ্ছে এস ইকুয়াল ইউ প্লাস ভি বাই টু হোল ইন্টু টি এস ইকুয়াল ইউ প্লাস ভি বাই টু হোল ইন্টু টি তিন নাম্বারে কি পেয়েছি তিন নাম্বারে পেয়েছি এস ইকুয়াল ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার তাহলে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ অফ এটি এ স্কোয়ার আর চার নাম্বারে কি পেয়েছি চার নাম্বারে পেয়েছি হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস টু এ এস ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস টু এ এস তো আমরা এই চারটা সমীকরণ হচ্ছে খুব ভালো করে মনে রাখব চারটা সমীকরণ কি মিন করেছে সেটা আমরা মনে রাখব আর হচ্ছে প্রমাণ তো এখানে দেখালাম তোমরা হচ্ছে প্রমাণটা এখান থেকে বুঝতে পারবা আর একটা জিনিস আমরা এখানে ক্লিয়ার করি এই যে দুই দুই নাম্বার নাম্বার সমীকরণ সমীকরণ এই থেকে আমরা একটা জিনিস দেখতে পারি যদি কোনো একটা বস্তু সমবেগে চলে সমবেগে চলা মানে কি তার আদিবেগ আর শেষ বেগ দুটোই সমান তাহলে আমার এই ক্ষেত্রে এই সমীকরণটা কি দাঁড়াচ্ছে দেখো তো ইউ এর পরিবর্তে আমি লিখতে পারি ভি প্লাস ভি ডিভাইডেড টু হোল ইন্টু টি এখান থেকে আমার কি আসতেছে এসি কোয়াল তাহলে আমার এস সমান কি দাঁড়াচ্ছে তাহলে এস সমান আমাদের এখান থেকে কি পাচ্ছি এস সমান পাচ্ছি হচ্ছে ভিটি এই সূত্রটা আমরা কখন ব্যবহার করবো এটা আমরা লিখে রাখি এস ইকুয়াল ভিটি এটা হচ্ছে সমবেগের ক্ষেত্রে তাহলে সমবেগের ক্ষেত্রে আমরা সূত্র ব্যবহার করব এস ইকুয়াল ভিটি এছাড়া অন্য ক্ষেত্রে হচ্ছে আমরা এই সূত্রটা ব্যবহার করব যখন আমাকে হচ্ছে তরণ দেয়া থাকবে তখন আমার করার জন্য এই সূত্রটা তরণের সাথে টাইম দেয়া থাকলে আর তরণ দেওয়া আছে তখন আমরা ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস টু এ সূত্রটা ব্যবহার করব তাহলে এখান থেকে এই পাঁচটা সূত্র খুব ভালো করে মনে রাখবা সেই সাথে সূত্রগুলোর প্রমাণ তো হচ্ছে যে দেখিয়ে দিয়েছি এগুলো হচ্ছে আমাদের গতির সমীকরণ এখন যদি কখনো আমাদেরকে বলে দে বস্তু স্থির অবস্থা থেকে থেকে চলা শুরু করেছে স্থির অবস্থা থেকে বলা চলা শুরু করা মানে কি সময় গণনার শুরুতে যে বেগটা সেটা জিরো তার মানে আদি বেগ জিরো তাহলে এই সমীকরণগুলো তখন কেমন দাঁড়াবে তখন এটা হয়ে যাবে ভি ইকুয়াল এটি তারপরে হচ্ছে এটা হয়ে যাবে এস ইকুয়াল ভিটি বাই টু তারপরে এটা হয়ে যাবে এস ইকুয়াল হাফ অফ এটি স্কোয়ার এটা হয়ে যাবে হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল এগুলা কখন যখন হচ্ছে বস্তু স্থির অবস্থা থেকে চলা শুরু করবে তখন তুমি এই সমীকরণ সরাসরি ব্যবহার করে ক্যালকুলেশন করতে পারো অথবা এখানে ইউ এর ভ্যালু জিরো বসিয়ে ক্যালকুলেশন করতে পারো এরপর আমাদের হচ্ছে গতির সমীকরণের সাথে মিল রেখে আমরা পড়ন্ত বস্তুর সমীকরণগুলো একটু দেখে নি পড়ন্ত বস্তুর ক্ষেত্রে যে পরিবর্তনটা আসবে সেটা হচ্ছে আমরা এই স্মরণের পরিবর্তে সেটাকে আমরা এইচ ব্যবহার করব আর তরণের পরিবর্তে সেটাকে আমরা জি ব্যবহার করব কারণ আমরা জানি পরন্ত বস্তুর ক্ষেত্রে কাজ করে হচ্ছে অভিকর্ষ স্তরণ আর স্মরণ যেটা সেটা তো হাইটি হবে অর্থাৎ কত পথ অতিক্রম করেছে সেটা তো উচ্চতার সমান হবে এই জন্য এটাকে আমরা এইচ দ্বারা ডিনোট করতেছি এখন কোন একটা বস্তু যদি মুক্তভাবে স্থির অবস্থা থেকে পড়ন্ত হয় মুক্তভাবে স্থির অবস্থা থেকে পড়ন্ত মানে কি যে তার আদিবেগ জিরো তা আদিবেগ জিরো হলে আমরা এই সমীকরণগুলো এরকম পাচ্ছি তো সেগুলাকে আমরা যদি হচ্ছে পরন্ত বস্তুর ক্ষেত্রে লিখে দিই তখন সেগুলা কি দাঁড়াবে শুধুমাত্র আমাদের পরিবর্তন হবে এ আর এস এর জায়গায় তো এখানে হবে কি তারপরে হচ্ছে এই সমীকরণটা লিখবো যে এস ইকুয়াল হাফ অফ জিটি স্কোয়ার আর এটা হবে ভি স্কোয়ার ইকুয়াল টু জি এইচ খেয়াল করো শুধুমাত্র এ এর জায়গায় আমরা জিগুলা বসিয়েছি আর যেই জায়গায় হচ্ছে এখানে এইচ হবে h equal half g আর এই সমীকরণ কেন লিখিনি কারণ এখানে আমার কিন্তু হচ্ছে a বা g কিছু মানে পরিবর্তন আনার মত আমরা পরিবর্তনটা n আনতেছি হচ্ছে g আর h এ যেহেতু এখানে কোনো g বা h নাই এইজন্য আমরা এই সমীকরণে হচ্ছে পরিবর্তন আনতেছি না h equal v 2 এটা h দিয়ে লিখলেও যা h দিয়ে লিখলেও তা এই সমীকরণগুলো কখন যখন হচ্ছে পরন্ত বস্তুর ক্ষেত্রে আর যদি নিক্ষিপ্ত বস্তু হয় নিক্ষিপ্ত বস্তু হওয়া মানে কিন্তু তাকে আমি একটা আদিবেগে নিক্ষেপ করতেছি তাকে আদিবেগে নিক্ষেপ করলে এই সমীকরণগুলো তখন করব এইচ আর জি সেই সাথে আমরা আরেকটা জিনিস মনে রাখবো আমি নিক্ষেপ করা মানে হচ্ছে অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করা আর অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করা মানে হচ্ছে অভিকর্ষ তরণগুলো ঋণাত্মক হয়ে যাওয়া তাহলে এইখানে যত জায়গায় এ আছে তত জায়গায় মাইনাস জি লিখবো আমরা একটু আগে যত জায়গায় এ ছিল তত জায়গায় জি লিখেছি এখন আমরা মাইনাস জি লিখবো কখন যখন আমরা সেটাকে নিক্ষিপ্ত বস্তু বলতেছি তাহলে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে এগুলা কি দাঁড়াবে প্রথমটা হবে ভি ইকুয়াল ইউ মাইনাস জি টি কারণ এ এর জায়গায় যদি আমি মাইনাস জি বসিয়ে দিই তাহলে প্লাসে মাইনাসে মাইনাস আর জি টি হবে তারপরে এটা কি হবে এটা হবে হচ্ছে এইচ ইকুয়াল ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার তারপরে এটা কি হবে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ আর এটা কি হবে এটা তো আমাদের সমবেগের ক্ষেত্রে সুতরাং এটা আমাদের লাগতেছে না শুধু আমরা এই তিনটা দেখো নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে ভি ইকুয়াল ইউ মাইনাস জিটি এইচ ইকাল ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার আর হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ এইগুলো হচ্ছে আমরা ব্যবহার করব এছাড়া আমরা আরেকটা জিনিস হচ্ছে সূত্র জেনে নিব সেটা হচ্ছে যদি আমাদেরকে বলে যে বস্তুটি সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগবে সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় সূত্র সেটা কি হবে খেয়াল করো এখানে দেওয়া আছে ভি মাইনাস ভি ইকুয়াল ইউ মাইনাস জিটি এখন এই ক্ষেত্রে আমরা এটাকে এইখানে দেখো লিখতে পারি কি জিটি সমান হচ্ছে ইউ মাইনাস ভি এটা এখান থেকে লিখতেছি জিটি সমান হচ্ছে ইউ মাইনাস ভি তাহলে টি সমান কি হবে টি সমান হচ্ছে ইউ মাইনাস ভি জি এখন যেহেতু সর্বোচ্চ উচ্চতা সর্বোচ্চ উচ্চতা বলা মানে কি ধরা একটা বস্তুকে আমি নিক্ষেপ করলাম কখন সে সে ম্যাক্সিমাম হাইটে যাবে যখন তার বেগ জিরো হয়ে যাবে বেগ যদি আরো থাকে সে তো আরো উপরে যাবে তার মানে সর্বোচ্চ উচ্চতা বলে দেওয়া আমাকে ইন্ডিরেক্টলি বলে দেওয়া তার শেষ বেগ জিরো তাহলে শেষ বেগ যদি ভি জিরো হয়ে যায় তাহলে এই সমীকরণটা কি দাঁড়াচ্ছে টি ইকাল ইউ বাই জি অর্থাৎ সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় নির্ণয়ের সূত্র হচ্ছে টি সমান ইউ জি এরপর যদি আমাকে বলে উন কাল কত বা বিচরণ কাল কত বা কত সময় শূন্য থাকবে তখন খেয়াল এটা বস্তু উঠতে করে যে সময় যে পরিমাণ সময় সময় লাগবে লাগবে নামতে সে একই পরিমাণ তাহলে উঠতে যদি সময় লাগে টি নামতে সময় লাগবে টি সমান কত টু পরিমাণ সময় লাগবে তাহলে এটার দ্বিগুণ তার মানে হচ্ছে আমি এটাকে যদি টু দ্বারা গুণ করে দিই অর্থাৎ টি সমান টু ইউ বাই জি এটা কখন এটা হচ্ছে যখন আমার সর্বোচ্চ উচ্চতায় উঠে আবার ভূমিতে ফিরবে অর্থাৎ টোটাল টাইমটা এটা হচ্ছে বিচরণ কালের জন্য বা কালের জন্য বা কত সময় শূন্য থাকবে আর শুধুমাত্র সর্বোচ্চ উচ্চতা উঠতে নির্ণয় সময় বের করার জন্য সেটা হচ্ছে টি ইকুয়াল ইউ বাই জি এটা হচ্ছে বিচরণ কাল বা কাল বা কত সময় শূন্য থাকবে সেটা বের করার জন্য আর এটা হচ্ছে ম্যাক্সিমাম উচ্চতায় উঠতে কত সময় লাগবে সেটা নির্ণয়ের জন্য আর এরপরে আরেকটা হচ্ছে সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে তাহলে সর্বোচ্চ উচ্চতা সমান আমরা বের করতে পারি সেটা খেয়াল করো এই যে এই সূত্রটা এই সূত্রটা থেকে আমরা বের করব সেটা আমাদের আগের মতোই আমরা এখান থেকে লিখতে পারি টু জি এইচ সমান হচ্ছে ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার অর্থাৎ এই যে টু জি এইচ সেটাকে এই পাশে নিয়ে আসলাম আর ভি স্কোয়ারকে এই পাশে নিয়ে গেলাম এই জন্য হলো টু জি এইচ সমান ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার তাহলে এইচ সমান কত ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার বাই টু জি তো এইখানে হচ্ছে যেহেতু সর্বোচ্চ উচ্চতা আগের মতোই কথা ভিটা জিরো হয়ে যাবে তাহলে এইচ সমান কি দাঁড়াচ্ছে ইউ স্কোয়ার বাই টু জি অর্থাৎ সর্বোচ্চ উচ্চতা নির্ণয়ের জন্য আমরা যে সূত্র ব্যবহার করবো সেটা হচ্ছে এটাকে ক্যাপিটাল এইচ বলতে পারো যে ম্যাক্সিমাম হাইট সেটা সমান হচ্ছে ইউ স্কোয়ার বাই

উড্ডয়ন কাল কত বা বিচরণ কাল কত তখন হচ্ছে টু ইউ বাই জি আর সর্বোচ্চ উচ্চতা সেটা হচ্ছে এইচ সমান ইউ স্কোয়ার বাই টু জি এগুলোই হচ্ছে আমাদের পড়ন্ত বস্তু বা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সমীকরণগুলো তারপর হচ্ছে আমরা অভিকর্ষ নিয়ে কথা বলবো আমরা অভিকর্ষের সাথে খুব বরাবরই হচ্ছে পরিচিত যে পৃথিবী আর অন্য বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে হচ্ছে অভিকর্ষ বলে তো অভিকর্ষ নিয়ে আসলে কথা বলাটা বলাটা মূলত হচ্ছে অভিকর্ষ স্তরণ নিয়ে কথা বলার জন্য আমরা অভিকর্ষ নিয়ে হচ্ছে ক্লাস এটি বহু পড়ে এসেছি এখানে আর পড়ার দরকার নেই এখন আমরা অভিকর্ষ স্তরণ নিয়ে পড়বো তো অভিকর্ষ স্তরণ কাকে বলে অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে কোনো বস্তুর হারকে অভিকর্ষ তরণ বলে আমরা জানি যখন আমরা ছেড়ে দিব তখন অভিকর্ষ বলের প্রভাবে বস্তু নামতে থাকবে আর যেহেতু বল কাজ সুতরাং তার একটা তরণ থাকবে সেই তরণটাই হচ্ছে অভিকর্ষ তরণ এখন এই তরণটা নির্ণয়ের জন্য আমরা যখন হচ্ছে মহাকর্ষ পড়েছিলাম তখন আমরা নিউটন স্যারের সেই বিখ্যাত সূত্রটার সাথে পরিচিত সেটা হচ্ছে এ ফিজিকল টু জি ইন এম এম বাই ডি স্কোয়ার বা এটাকে আমরা আর স্কোয়ার লিখতে পারি যদি আমরা পৃথিবীর ব্যাসার্থ দিয়ে ধরি আর ডি স্কোয়ার মানে হচ্ছে দূরত্ব দিয়ে ধরবো আর আমরা হচ্ছে নিউটন সারের সেকেন্ড সূত্র থেকে জানি এফ ইকুয়াল এম এ তো আমরা এই ক্ষেত্রে যেহেতু অভিকশ স্তরণকে যে দ্বারা ডিনোট করবো সুতরাং এটা সমান হচ্ছে এফ ইকুয়াল এম জি লিখলাম তাহলে এই দুটো থেকে আমরা কি লিখতে পারি এই দুটো থেকে লিখতে পারি এম জি সমান হচ্ছে মানে সমানের এই পক্ষ যেহেতু সমান এই পক্ষ অটোমেটিক্যালি সমান হবে তো এই পক্ষে আমি এম জি সমান লিখতে পারি যেই এম এম বাই আর স্কোয়ার আমি ডি স্কোয়ার পরিবর্তে আর স্কোয়ার লিখলাম কারণ আমি পৃথিবীর ব্যাসার্থ নিয়ে কথা বলবো তো এই পাশের এম আর এই পাশের এম ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে তাহলে আমার থাকতেছে কি থাকতেছে হচ্ছে জি ইজ ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার যেখানে জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক এম হচ্ছে পৃথিবীর ভর আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্থ তার মানে জি কি কি বিষয়ের উপর নির্ভর করতেছে দেখো আমরা একটু খেয়াল করি আমরা হচ্ছে এম ভরের একটা বস্তু নিয়ে আমাদের হিসাব নিকাশ শুরু করেছিলাম এম ভরের বস্তু নিয়ে হিসেব নিকে শুরু করে যখন আমরা অভিকর্ষ স্তরণ নির্ণয় করতেছি তখন দেখো সেই এমটা উদাও হয়ে গেছে তার মানে কি অভিকর্ষ স্তরণ বস্তুর উপর নির্ভর করতেছে না তুমি যদি হচ্ছে একটা হাতিকে বা সাথে একটা ছোট্ট কোনো পালক বা একটা পেপারকে একসাথে ফেলে দাও অবশ্যই মুক্তভাবে বাতাসের বাধা থাকতে পারবে না দুটোর ক্ষেত্রেই অভিকর্ষ স্তরণের মান হবে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার যেটাকে আমরা আদর্শ মান বলে থাকি অর্থাৎ অভিকর্ষ স্তরণ বস্তুর উপর নির্ভর করে না অর্থাৎ বস্তু নিরপেক্ষ বস্তু নিরপেক্ষ বলতে কি বুঝায় বস্তু নিরপেক্ষ বলতে বুঝায় বস্তুর আকৃতির উপর বস্তুর ভরের উপর বস্তু কি উপাদান দিয়ে তৈরি কোনো কিছুর উপর অভিকর্ষ স্তরণ নির্ভর করে না অভিকর্ষ স্তরণ সব ধরনের আকৃতির সব ধরনের প্রকৃতির সব ভরের বস্তুর জন্য একই পরিমাণ হয় এই জন্য জি ইকুয়াল টু জিএম এবার একটা জিনিস খেয়াল করো আমরা এই ক্ষেত্রে এখানে যে আরটা পেয়েছি সেই আরটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্থ এখন আমরা জানি পৃথিবী কি কমলালে কমলালে বুর মতো গোল মানে কমলা লেবুর মতো গোল কমলা লেবুর মতো গোল বলা মানে কি তার কেন্দ্র থেকে পরিধির দূরত্ব সব জায়গায় সমান না মেরু অঞ্চলে কম মেরু অঞ্চলে কম বলে সেখানে জি এর মান সবচেয়ে বেশি হবে কারণ এখান থেকে আমরা জানি মহাকর্ষীয় ধ্রুবক এবং পৃথিবীর ভর দুটোই কনস্ট্যান্ট কনস্ট্যান্ট মানে কি আমি লিখতে পারি জি প্রপোশনাল টু ওয়ান বাই আর স্কয়ার অর্থাৎ অভিকর্ষ স্তরণ পৃথিবীর ব্যাসার্ধের বর্গের ব্যস্তানুপাতিক যেখানে ব্যাসার্ধ কম সেখানে অভিকর্ষ স্তরণের মান বেশি হবে যেখানে ব্যাসার্ধ বেশি সেখানে অভিকর্ষ স্তরণের মান কম হবে তো মেরু অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ সবচেয়ে কম কারণ মেরু অঞ্চলে কিছুটা চাপা সুতরাং জি এর মান সেখানে সর্বোচ্চ হবে সেটা হচ্ছে নাইন তারপরে এইট অঞ্চল বিশুবি অঞ্চলে ব্যাসার্ধ সর্বোচ্চ হয়ে থাকে এই জন্য এখানে জি এর মান সর্বনিম্ন হবে সেটা হচ্ছে নাইন পয়েন্ট হচ্ছে নাইন এটা হচ্ছে বিভিন্ন জায়গায় অভিকর্ষ স্তরণের বিভিন্ন মান কিন্তু আমাদের হিসাবের সুবিধার্থে আমরা জি এর একটা আদর্শ মান ধরে নিব সেই আদর্শ মানটা হচ্ছে নাইন পয়েন্ট 8.1 মিটার পার সেকেন্ড স্কয়ার এটা সরাসরি আমরা 9.80 লিখতে পারি 9.81 তোমরা যখন একটু উপরে ক্লাসে যাবে তখন ক্যালকুলেশনের ক্ষেত্রে ব্যবহার করা হবে নরমালি আমরা 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ারই ব্যবহার করব এটা হচ্ছে আদর্শ মান আর এটা কোথায় হিসাব করা হয় এর হচ্ছে সমুদ্র সমতলে সমুদ্র সমতল মানে কি আমরা যে ভূপৃষ্ঠে থাকি সেই সমতলে পঁয়তাল্লিশ ডিগ্রি অক্ষাংশে যেই জিয়ের মানটা পাওয়া যায় সেটাকে হচ্ছে জিয়ের আদর্শ মান ধরা হয় আমি আবার বলে দিচ্ছি সমুদ্র সমতলে ৪৫ ডিগ্রি অক্ষাংশে যে জি এর মানটা পাওয়া যায় সেটা হচ্ছে 9.81 পয়েন্ট সেটাকেই অভিকর্ষ স্তরের আদর্শ মান ধরা হয় আর দেখো সব জায়গায় আমরা অভিকর্ষ স্তরের একক কিন্তু মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরেছি অর্থাৎ অভিকর্ষ স্তরণ বল আর নর্মালি ত্বরণ বল সব জায়গায় হচ্ছে কি অভিকর্ষ স্তরণের মান অভিকর্ষ স্তরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার আর মাত্রা কি হবে সেম তরণের মাত্রা এলটি ইনভার্স টু আর একটা জিনিস সেটা হচ্ছে অভিকর্ষ স্তরণ একটি সুসমতরণ সুষমতরণ মানে কি আমরা যখন তরণ পড়েছিলাম তখন দেখেছিলাম যদি বেগ বৃদ্ধির হার একই থাকে তখন তাকে আমরা সুসমতরণ বলি তো স্তরণের ক্ষেত্রে প্রতিবার যখন একটা বস্তু মুক্তভাবে পড়ে তো প্রথম জিরোতে হচ্ছে তার বেগ জিরো থাকবে এক সেকেন্ড পরে তার বেগ হবে নাইন পয়েন্ট এইট দুই সেকেন্ড পরে তার বেগ হবে নাইন পয়েন্ট এইট প্লাস নাইন পয়েন্ট এইট তিন সেকেন্ড পরে তার বেগ হবে নাইন পয়েন্ট এইট প্লাস নাইন পয়েন্ট এইট প্লাস নাইন পয়েন্ট এইট অর্থাৎ প্রতি এক সেকেন্ড করে বৃদ্ধি পাচ্ছে আর অভিকশ বেগের মান নাইন পয়েন্ট এইট করে বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ বেগ বৃদ্ধির হার একই এই জন্য এটা হচ্ছে একটা সুষমতরণ এরপরে হচ্ছে আমরা এইখানে যে মহাকর্ষীয় ধ্রুবক নিয়ে পড়ি সেই মহাকর্ষীয় ধ্রুবক নিয়ে একটু কথা বলার আছে সেই জিনিসটা একটু নি দেখো আমরা এই সমীকরণে মহাকর্ষীয় ধ্রুবক জি সমান কি লিখতে পারি বলতো এখান থেকে আমরা লিখতে পারি জি সমান হচ্ছে এফ ডি স্কোয়ার বাই এম এম অর্থাৎ এই দুটোকে ক্রস গুণন করলাম তাহলে এফ টি স্কোয়ার আর জি ইন্টু এম এম এর মধ্যে নিচে লিখে দিলাম একটাকে এম ওয়ান একটা এম টু ধরে নিলাম ধরে নিয়ে আমরা লিখে দিলাম তার মানে হচ্ছে জি সমান হচ্ছে এফ টি স্কোয়ার বাই এম ওয়ান এম টু এখন খেয়াল করো আমি যদি এখানে ডি এর মান ওয়ান বসাই তার মানে ওয়ান স্কোয়ার এম এর মান যদি ওয়ান বসায় তার মানে এখান থেকে পাচ্ছি ওয়ান এম টু এর মান হচ্ছে ওয়ান বসালে ওয়ান তার মানে জি সমান আসলে কি দাঁড়াচ্ছে জি সমান এফ দাঁড়াচ্ছে অর্থাৎ মহাকর্ষীয় ধ্রুবক আর আকর্ষণের বলের মান দুটোই সমান হয়ে যাচ্ছে কখন সমান হচ্ছে যখন বস্তুদ্বয়ের ভর এক কেজি করে এবং তাদের মধ্যবর্তী দূরত্ব এক মিটার তখন মহাকর্ষীয় ধ্রুবক আর মহাকর্ষ বলের মান সমান সুতরাং আমাদেরকে যদি প্রশ্ন করা হয় যে মহাকর্ষীয় ধ্রুবকের মান সিক্স পয়েন্ট সিক্স সেভেন থ্রি ইন্টু ইনভার্স ইলেভেন বলতে কি বুঝ তখন আমরা সহজ অ্যান্সার করব এক কেজি ভরের দুটো বস্তুকে এক মিটার দূরে স্থাপন করলে এরা পরস্পরকে সিক্স পয়েন্ট সিক্স সেভেন থ্রি ইন্টু বলে আকর্ষণ করে আর এককটা কি হবে এককটার জন্য খেয়াল করো এই যে এখানে জি সমান কি হবে উপরে বলের একক সেটা হচ্ছে নিউটন ডি হচ্ছে দূরত্ব দূরত্বের একক হচ্ছে মিটার তার মানে হচ্ছে মিটার স্কোয়ার যেহেতু ডি স্কোয়ার আছে এম ওয়ানের জন্য কেজি এম টু এর জন্য কেজি তার মানে হচ্ছে কেজি স্কোয়ার তাহলে এটাকে আমরা কি লিখতে পারি নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স টু এটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবকের একক এটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবকের মান আর এটা তো হচ্ছে যে অভিকর্ষ স্তরণের মান কোথায় কেমন সেই জিনিসটা এখন এখানে দেখো আমরা যখন বলেছি তখন দেখলাম অভিকর্ষ স্তরণের মান এক এক জায়গায় এক এক রকম তার মানে হচ্ছে অভিকর্ষ স্তরনের মান স্থান পরিবর্তনের সাথে সাথে পরিবর্তিত হয় স্থান পরিবর্তনের সাথে সাথে পরিবর্তিত হয় তার মানে স্থান নিরপেক্ষ নয় কিন্তু বস্তু নিরপেক্ষ তাহলে আমাকে যদি প্রশ্ন করা হয় মান বস্তু অভিকর্ষ নিরপেক্ষ হলেও স্থান নিরপেক্ষ নয় ব্যাখ্যা করো কিভাবে অ্যান্সার করব আমরা এই সমীকরণ দিয়ে বলবো যে এই সমীকরণের ডান পাশে বস্তুর ভর অনুপস্থিত অর্থাৎ ভিন্ন ভরের ভিন্ন আকৃতির ভিন্ন রকমের বস্তুর জন্য অভিকর্ষ স্তরনের মান একই কিন্তু যেহেতু এখানে পৃথিবীর ব্যাসার্ধের বর্গের ব্যস্তানুপাতিক আর পৃথিবীর সুষম গোলাকার না অর্থাৎ দূরত্বের উপর নির্ভর করে সুতরাং এক এক জায়গায় অভিকর্ষ স্তরনের মান এক এক রকম অর্থাৎ অভিকর্ষ স্তরনের মান বস্তু নিরপেক্ষ হলেও স্থান নিরপেক্ষ নয় এরপরে হচ্ছে আমাদের পরন্ত বস্তুর সূত্র। পরন্ত বস্তু সম্পর্কে হচ্ছে বিজ্ঞানী স্যার গ্যালিলি গ্যালিলিও তিনটি বিখ্যাত সূত্র দিয়েছেন। আমরা সেই সূত্রগুলো নিয়ে কথা বলবো। তো তার মধ্যে প্রথম সূত্র হচ্ছে তো প্রথম সূত্র কি স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত সকল বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে। এর মানে কি ধরো তুমি ভিন্ন ভিন্ন আকৃতির ভিন্ন ভিন্ন প্রকৃতির ভিন্ন ভিন্ন ভরের তিনটা বস্তুকে এরকম নিয়ে গেলা একটা উচ্চতায় তো তিনটাকে যদি যদি তুমি একই উচ্চতা থেকে ফেলে দাও এবং তখন বাতাসের কোনো বাধা না থাকে তিনজনই একই একই সময় নিবে ভূমিতে এসে পড়তে অর্থাৎ তিনজনের এখান থেকে এখানে নামতে একই পরিমাণ সময় লাগবে কারো ভিন্ন কারো বেশি কারো কম এরকম লাগবে না কিন্তু আমরা বাস্তব জীবনে ভিন্ন দেখি কারণ বাস্তব জীবনে সেখানে বাতাসের প্রভাবটা রয়েছে আমরা বলেছি এটা বিনা বাধায় বিনা বাধায় মানে হচ্ছে এখানে কোনো বাতাসের বাধা থাকতে পারবে না আর অবশ্যই স্থির অবস্থান থেকে এবং তিনজনের উচ্চতা যদি একই হয় তাহলে অবশ্যই একই সময় ভূমিতে পড়বে তারপর সেকেন্ড সূত্রটা হচ্ছে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক অর্থাৎ নির্দিষ্ট সময় বলতে ওই সময়টাকে যদি আমরা টি ধরি তাহলে আমরা লিখতে পারি অর্থাৎ তাহলে যদি নির্দিষ্ট সময়কে টি এবং প্রাপ্ত বেগকে ভি ধরি তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ভি প্রপোশনাল টু টি অর্থাৎ নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ে সমানুপাতিক তার মানে স্থির অবস্থান থেকে বিনা বাধায় সেটা ঠিক আছে আমি তাদেরকে কোনো ফোর্স দিতে পারবো না এবং তারা ফ্রি অবস্থায় পড়বে তাহলে টি সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ে সমানুপাতিক হবে অর্থাৎ সময় যদি দ্বিগুণ হয় বেগের মান দ্বিগুণ হবে সময় যদি তিনগুণ হয় বেগের মান তিনগুণ হবে সময় যদি চারগুণ হয় বেগের মান চার গুণ হবে এটাই হচ্ছে সমানুপাতিক অর্থাৎ বেগ আর সময়ের অনুপাত সর্বদা ধ্রুব থাকবে তারপরে থার্ড ল হচ্ছে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত কোন বস্তু নির্দিষ্ট সময় অতিক্রান্ত দূরত্ব ওই সময়ের বর্গের সমানুপাতিক অর্থাৎ অতিক্রান্ত দূরত্বকে যদি আমরা এইচ ধরি এবং নির্দিষ্ট সময়কে যদি আমরা টি ধরি তাহলে আমরা লিখতে পারি এইচ সমানুপাতিক টি স্কোয়ার এটাই হচ্ছে বিজ্ঞানী স্যার গ্যালেলিওর তিনটা বিখ্যাত সূত্র প্রথমটা হচ্ছে কি একই সময় পড়বে যদি উচ্চতা একই হয় এবং বিনা বাধায় হয় দ্বিতীয়টা হচ্ছে কি বি সমানুপাতিক অর্থাৎ নির্দিষ্ট সময়ে প্রাপ্ত ওই সময়ের সমানুপাতিক থার্ডটা কি যে দূরত্ব অতিক্রম করবে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব এবং সময়ের বর্গের অনুপাত সর্বদা ধ্রুব থাকবে এবং খেয়াল করো দুই নম্বর সূত্র আর তিন নাম্বার সূত্রগুলো কিন্তু আমরা একটু আগে দেখে এসেছিলাম সেই জিনিসটা একটু তোমাদেরকে ধরিয়ে দিই যেমন আমরা লিখে এসেছিলাম কি ভি ইকুয়াল ইউ প্লাস জিটি তো যেহেতু স্থির অবস্থান থেকে তার মানে ইউ জিরো তার মানে ভি সমান হচ্ছে জি টি এখন জি যেহেতু অভিকর্ষ স্তরণ এবং সেটা ধ্রুবক তার মানে আমি লিখতে পারি ভি টি যেটা হচ্ছে আমাদের গ্যালিলিও সার সেকেন্ড সূত্র তার মানে হচ্ছে ভি ইকুয়াল ইউ প্লাস জিটি যেটা আসলে গ্যালেলিও সার সূত্রেরই একটা রূপ এছাড়া থার্ড ল যেটা সেটাও কিন্তু সেম ব্যাপার সেটা কোনটা সেটা হচ্ছে আমরা যে পড়ে এসেছিলাম এইচ ইকুয়াল ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার এখানে খেয়াল করো যেহেতু ইউ জিরো তার মানে ইউটি পুরোটাই জিরো হয়ে যাবে তার মানে এইচ সমান হচ্ছে হাফ জি স্কোয়ার তো এখান থেকে হাফ নিজে ধ্রুবক আর জিত অভিকর্ষ স্তরণ সেটাও ধ্রুবক তাহলে আমি লিখতে পারি এই সমানুপাতিক টি স্কোয়ার অর্থাৎ এই সূত্রটাও হচ্ছে সারের থার্ড সূত্রে থেকে তৈরি করা সুতরাং এই তিনটা সূত্র পড়ন্ত বস্তুর ক্ষেত্রে মনে রাখবা কন্ডিশন কি এদের ক্ষেত্রে এদের ক্ষেত্রে হচ্ছে স্থির অবস্থান থেকে পড়বে এবং বিনা বাধায় পড়ন্ত হবে তাহলেই এই সূত্রগুলো আমাদের কার্যকর হবে তাহলে এটাই ছিল হচ্ছে পরন্ত বস্তুর সূত্র আমরা আমাদের শেষ টপিক্সে চলে এসেছি তো সেটা হচ্ছে গ্রাফ এই গ্রাফে হচ্ছে এখান থেকে কেমন আমরা হচ্ছে গ্রাফটা বুঝবো ফিল করে দেখবো যে গ্রাফটা আসলে কেমন হতে পারে বা গ্রাফ কি জিনিস ইন্ডিকেট করে এখান থেকে কেমন গ্রাফ হতে পারে সেই জিনিসটা আমরা দেখবো এবং গ্রাফ থেকে আমরা ঢাল নির্ণয় করাটা দেখবো তা এখন খেয়াল করো গ্রাফের আগে আমরা একটা জিনিস জানি গ্রাফে হচ্ছে দুটো এক্সিক্স থাকে একটা হচ্ছে এক্স এক্সিস আর একটা হচ্ছে ওয়াই এক্সিস তোমাদের এখান থেকে আমি একটা ছোট্ট জিনিস শিখাবো সেটা হচ্ছে এই এক্স এক্সিসটা চিন্তা করো সে সাধারণ মানুষ খুব নিরীহ মানুষের শুয়ে টুয়ে আছে এরকম কিন্তু ওয়াই এক্সিসটা তুমি চিন্তা করলে কি পাচ্ছ এই ওয়াই এক্সিসটা হচ্ছে এক্স এক্সিস উপর দাঁড়িয়ে আছে না তার মানে কি ওয়াইটা এক্স এর উপর নির্ভরশীল তাহলে আমি এই দুটো এক্সিসে মান বসানোর সময় মনে রাখব এক্স এক্সিসে সব সময় আমাদের কোন মানটা বসবে দেখো সে নিজে কারো উপর নির্ভরশীল না তার মানে সে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট এবং ওয়াই যেটা সে হচ্ছে সর্বদাই এক্সের উপর নির্ভরশীল সুতরাং সে হচ্ছে ডিপেন্ডেন্ট তার মানে আমরা এক্স এক্সিসে সময় ইন্ডিপেন্ডেন্ট যে রাশিটা থাকবে সেটা বসাবো আর ওয়াই এক্সিসে সময় ডিপেন্ডেন্ট যে রাশিটা থাকবে সেটা বসাবো ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্ট কী করে বুঝবো যেমন আমরা যেমন একটু আগে গ্যালিলিও সারের সেকেন্ড ল পড়েছিলাম সেখানে কি ছিল ভি প্রপোশনাল টু টি ছিল অর্থাৎ বেগ সময়ের সমানুপাতিক দেখো বেগ তখনই বৃদ্ধি পেতে থাকবে সময় যখন বাড়তে পারবে সময় যদি না বাড়তো বেগ কিন্তু নিজে নিজে বৃদ্ধি পেতে পারতো না তার মানে হচ্ছে বেগটা সময়ের উপর নির্ভরশীল এই জন্য বেগ হচ্ছে ডিপেন্ডেন্ট আর টাইম হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট একই কথা আমরা অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিকের ক্ষেত্রে সময় বৃদ্ধি পেলেই কিন্তু তার অতিক্রান্ত দূরত্ব বৃদ্ধি পাবে সুতরাং এই ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্বটা হচ্ছে ডিপেন্ডেন্ট আর টাইমটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট তাহলে এক্স এক্সিসে সব সবসময় কোনটা বসাবো এক্স এক্সিসে সব সবসময় হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট আর ওয়াই এক্সিস হচ্ছে সবসময় ডিপেন্ডেন্ট এবার আমি তোমাদেরকে কিছু র্যান্ডম মান নিয়ে একটা গ্রাফ এঁকে দেখাই খেয়াল করো আমি এখানে কিছু বিন্দু বসালাম এবং আমি তোমাদের জন্য হচ্ছে কিছু জোড়া নেই ধরো হচ্ছে ওয়ান কমা টু টু কমা ফোর থ্রি কমা সিক্স এই তিনটা বিন্দু নিলাম এবার দেখো এদেরকে আমি এখানে স্থাপন করব। ওয়ান হচ্ছে এক্স এর মান টু হচ্ছে ওয়াই এর মান তাহলে এক্স এর মান হচ্ছে ওয়ান আর ওয়াই এর মান হচ্ছে টু তার মানে বিন্দুটা হচ্ছে এই বিন্দুটা তারপরে হচ্ছে x এর মান 2 y এর মান 4 তাহলে x এর মান 2 এখানে হলে y এর মান 4 হচ্ছে এইখানে তারপরে x এর মান হচ্ছে 3 আর y এর মান হচ্ছে 6 তার মানে 3 x এর মান এখানে আর y এর মানটা হচ্ছে 6 তার মানে হচ্ছে এইখানে তাহলে এবার যদি আমি রেখাটা যোগ করি তাহলে কেমন পাচ্ছি এরকম একটা রেখা পাচ্ছি এরপর দেখো আমি আবার কিছু বিন্দু নেই 1 2 2 3 3 5 আমি কিছু বিন্দু নিলাম চলো এদেরকে আবার স্থাপন করি ওয়ান টু মানি হচ্ছে এই বিন্দুটা ঠিক আছে তারপরে হচ্ছে টু থ্রি মানি কোনটা এই যে টু এটা আর থ্রি মানি হচ্ছে এটা তার মানে হচ্ছে এখানে বিন্দুটা তারপরে হচ্ছে থ্রি ফাইভ থ্রি এখানে ফাইভ হচ্ছে এখানে তার মানে এই বিন্দুটা এবার রেখাটা একটু কানেক্ট করি এইখান থেকে ঠিক আছে তারপর এই দিকে তারপর এই দিকে খেয়াল করো দুটো রেখার মধ্যে কিছু ভিন্ন জিনিস খেয়াল করো একটা হচ্ছে সোজা চলে গেছে আরেকটা এঁকে বেঁকে যাচ্ছে দুটোর মধ্যে তফাতটা এখানে প্রথম এটার ক্ষেত্রে খেয়াল করো প্রথম যেটা ছিল টু বাই ওয়ান সমান কত টু তারপরে হচ্ছে সমান কত কিন্তু এখানের ক্ষেত্রে খেয়াল করো টু বাই ওয়ান সমান হচ্ছে টু এখানে কত থ্রি বাই টু সমান হচ্ছে কত হবে ওয়ান পয়েন্ট ফাইভ বা সামথিং এলস ওয়ান পয়েন্ট ফাইভ তারপরে এখানে হচ্ছে ফাইভ বাই থ্রি তার মানে হচ্ছে দেখো এখানে মানটা কত আসবে তোমার আহ পয়েন্ট হচ্ছে যে একটু বেশি আসবে সামথিং তার মানে দেখো তিনটা জায়গায় কিন্তু সমান আসতেছে না কিন্তু এইখানে দেখো তিনটা জায়গায় সমান তার মানে যদি আমার দুটো রাশির অনুপাত সর্বদা ধ্রুব সংখ্যা হয় তাহলে দেখো একটা মূল বিন্দুক সরল রেখা পাচ্ছি আর যদি দুটো রাশির অনুপাত ধ্রুবক সংখ্যা না হয় তাহলে আঁকা বাঁকা রেখা পাচ্ছি তার মানে আমি যখনই গ্রাফে একটা সরল রেখা দেখতে পাবো তখন আমি বুঝবো যে দুটো রাশির অনুপাত হচ্ছে ধ্রুবক আর যখন আমি দেখব এটা আঁকা বাঁকা তার মানে বুঝবো এই দুটো রাশির অনুপাত ধ্রুবক সংখ্যা নয় এই জিনিসটা মাথায় রাখো পরবর্তী গ্রাফগুলো আমি এঁকে দেখানোর সময় এই জিনিসটা তোমাদের কাজে লাগবে আচ্ছা তোমাদের এখানে আমি বোর্ডে কিছু গ্রাফের চিত্র এঁকে রেখেছি এই গ্রাফগুলো আমরা দেখবো আর বুঝার ট্রাই করব কোনটা কি মিন করতেছে আছে এগুলো যদি বুঝো তাহলে আমার মনে হয় না আর এই অধ্যায়ের কোনো গ্রাফ নিয়ে তোমাদের ঝামেলা পড়তে হবে তো প্রথমটা খেয়াল করো প্রথমটা হচ্ছে বেগ আর সময়ের গ্রাফ এটা দেখো একটা সরল রেখা একটু আগেই দেখিয়ে এসেছিলাম যদি সরল রেখা হয় তাহলে আমরা বুঝবো বেগ বা সময় বা দুটো রাশির অনুপাত ধ্রুবক তার মানে হচ্ছে এখানে বেগ বৃদ্ধির হার সর্বদা একই আর দেখো বেগ ক্রমান্বয়ে উপরের দিকে উঠতেছে তার মানে বেগ বৃদ্ধি পাচ্ছে বেগ বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে এটা তরণে চলতেছে আর তরণে চলতেছে কিন্তু বেগ বৃদ্ধির হার একই কারণ আর সময়ের অনুপাত হচ্ছে ধ্রুবক সুতরাং এটা হচ্ছে সমত্বরণ নির্দেশ করতেছে সেই জিনিসগুলো আমরা আরো ক্লিয়ার করে একটু পরে দেখব তারপর এইখানের ক্ষেত্রে দেখো এটা হচ্ছে একটা বক্ররেখা তার মানে বেগ বৃদ্ধির হার হচ্ছে অসম অর্থাৎ এটা অসমত্বরণ নির্দেশ করতেছে এটা দেখো বেগ আর সময় ক্রমান্বয়ে বেগটা হচ্ছে হ্রাস পাচ্ছে বেগ ক্রমান্বয়ে হ্রাস পাওয়া মানে হচ্ছে কি এটার মন্দন এটার ঘটতেছে ক্ষেত্রে দেখো বেগ হচ্ছে একদম স্ট্রেট একটা লাইন অর্থাৎ বেগের মান বৃদ্ধি পাচ্ছে না বেগ একই সময়ের সাথে সাথে সুতরাং এটা কি নির্দেশ করতেছে এটা নির্দেশ করতেছে হচ্ছে সমবেগ আর সমবেগের ক্ষেত্রে ত্বরণ কত হয় ত্বরণ জিরো হয় তারপরে হচ্ছে তরণ আহ সময় দেখো সময়ের সাথে স্মরণের বৃদ্ধির হার একই তার মানে হচ্ছে স্মরণের বৃদ্ধির হার একই মানে হচ্ছে বেগের মান একই অর্থাৎ এটা সমবেগ নির্দেশ করতেছে এটার ক্ষেত্রে দেখো বক্ররেখা সুতরাং অসমবেগ নির্দেশ করতেছে এটার ক্ষেত্রে হচ্ছে তরণ আর সময় সময়ের সাথে সাথে তরণ অপরিবর্তিত এই যে দেখো রেখাটা স্ট্রেট উপরের দিকে উঠতেছে না নিচের দিকে নামতেছে না তার মানে হচ্ছে তরণ কি অপরিবর্তিত এরপর আমরা একটা জিনিস খেয়াল করবো আমি এখানে পেলাম লেখা আছে বেকার সময় তরণ থেকে পাইলাম এটা হচ্ছে এই গ্রাফের ঢাল কি নির্দেশ করে সেই জিনিসটা ঢাল কি করে নির্ণয় করব। ধরো এই বিন্দুতে আমি ঢাল নির্ণয় করব। এই বিন্দুতে ঢাল নির্ণয় করার জন্য এখান থেকে এরকম একটা সোজা রেখা টেনে দাও তারপর এইখান থেকে একটা রেখা এই দিকে টেনে দাও এবার দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে না এই সমকোণী ত্রিভুজ এবং ঢাল মানে মনে রাখবা হচ্ছে ট্যান অনুপাত অর্থাৎ এক্স এক্সিসের সাথে হচ্ছে কত কোণে দাঁড়িয়ে আছে অর্থাৎ ট্যান অনুপাতটা হচ্ছে ঢালের মান নির্দেশ করে তার মানে হচ্ছে ঢাল সমান হবে ট্যান আর ট্যান সমান কি আমরা জানি লম্ব বাই ভূমি প্যারা লম্বা ভূত মানে ট্যান থেটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি তাহলে এই ত্রিভুজের লম্ব কোনটা এই ত্রিভুজের লম্ব এটা এটা আসলে কি নির্দেশ করতেছে এটা বেগ নির্দেশ করতেছে না এই যে এই উচ্চতা আর এই উচ্চতা মানে কিন্তু একই তার মানে বেগ আর এটা কি নির্দেশ করতেছে ভূমি ভূমি মানে কি সময় তার মানে হচ্ছে বেগ বাই সময় তার মানে বেগ বাই সময় আসলে কি নির্দেশ করে বেগ বাই সময় ত্বরণ নির্দেশ করে যখন আমরা একটু আগে ত্বরণ পড়ে এসেছিলাম তখন দেখেছিলাম যে বেগ বাই সময় ত্বরণ নির্দেশ করে এই জন্য এই গ্রাফের যে ঢাল সেটা হচ্ছে ত্বরণ নির্দেশ করতেছে আর ঢাল কি করে নির্ণয় করবা এই যে এই বিন্দু থেকে রেখা এই বিন্দু থেকে রেখা টেনে এই যে এটা লম্বের মানটা এখানে বসাবা আর সময়ের মানটা এখানে বসাবা সেটা হচ্ছে ওইখান থেকে তরণটা পেয়ে যাবা আর যদি বলে থেটার মান অর্থাৎ কত ডিগ্রি কোণে খাড়া আছে তখন কি করবে এই যে এখান থেকে থেটা সমান হবে টেন ইনভার্স কি লম্ববাই ভূমি তাহলে আমাকে যদি হচ্ছে কি নির্ণয় করতে বলে যদি আমাকে ঢাল নির্ণয় করতে বলে তাহলে এই যে এরকম ত্রিভুজ একে লম্ববায় ভূমি দিয়ে বের করে ফেলবো যেটা কি নির্দেশ করে তরণ নির্দেশ করে আর যদি আমাকে বলে এক্স এক্সেক্সিসের সাথে কত ডিগ্রি কোন তৈরি করে তাহলে থেটা সমান টেন ইনভার্স লম্ববায় ভূমি দিয়ে বের করব। এরপর দেখো এটার ক্ষেত্রে কি একটু আগে বললাম এটা বেগ বৃদ্ধির হার অসম সুতরাং এটা হচ্ছে অসমতরণ আর এটা হচ্ছে সমতরণ তরণ নির্দেশ করতেছে আর বেগ বৃদ্ধির হার একই সুতরাং এটা সমতরণ এটার ক্ষেত্রে তরণ তো অবশ্যই নির্দেশ করতেছে এটা 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 এই তিনটার ক্ষেত্রে হচ্ছে তরণ অবশ্যই নির্দেশ করতেছে কারণ বাড়ছে সময় গ্রাফের ঢাল তরণ নির্দেশ করে তাহলে এই ক্ষেত্রে এটা হচ্ছে বেগ বৃদ্ধির হার একই সুতরাং সমতরণ এটার ক্ষেত্রে কিন্তু বেগ বৃদ্ধির হার একই না সুতরাং এটা অসমতরণ এটার ক্ষেত্রে কি করে ঢাল নির্ণয় করবা তোমার এইখানে যে কোনো একটা বিন্দুতে এই এই বিন্দুতে ঢাল নির্ণয় করবা তাহলে এখান থেকে তুমি একটা স্পর্শ কাকো এরকম করে একটা এবার এই যে ত্রিভুজটা তৈরি হলো এই ত্রিভুজের আবারও লম্বায় ভূমি টুকু নাও ধরো এটা হচ্ছে তোমার ওয়াই টু আর এটা হচ্ছে ওয়াই ওয়ান এটা হচ্ছে তোমার এক্স টু এক্স ওয়ান আর এটা হচ্ছে এক্স টু এটা মূলত হচ্ছে ওয়াই টুটা আসলে এইখানের মানটা নির্দেশ করতেছে আর ওয়াই ওয়ানটা মূলত হচ্ছে এইখানের নির্দেশ করতেছে তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ঢাল সমান কি হবে এইটুকু অর্থাৎ এখান থেকে এটা মাইনাস করব তার মানে হচ্ছে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান আর এখান থেকে হচ্ছে এক্স টু মাইনাস এক্স ওয়ান এইটুকু যখন আমরা মাইনাস করে দিব তখনই কিন্তু আমরা ঢালটা পেয়ে যাব যেটা হচ্ছে অসমতরণ নির্দেশ করতেছে এটার ক্ষেত্রে দেখো বেগের মান ক্রমান্বয়ে নিচের দিকে নামতেছে তার মানে এটা কি বেগ হ্রাসের হার একই যেটা সমমন্দন নির্দেশ করে এটার ক্ষেত্রে দেখো বেগের মান অপরিবর্তিত তার মানে এটা হচ্ছে কি সমবেগ নির্দেশ করতেছে আর সমবেগে ত্বরণ কত সমবেগে ত্বরণ জিরো যেটা আমরা থিওরিতে পড়ে এসেছিলাম তারপরে হচ্ছে স্মরণার সময় স্মরণার সময় কি নির্দেশ করে তাহলে এখান থেকে লিখবো স্মরণ বা সময় যেটা হচ্ছে ঢাল ঢাল সমান কি হবে স্মরণ বাই সময় আর স্মরণ বাই সময় কি নির্দেশ করে বেগ সুতরাং এই গ্রাফটা মূলত হচ্ছে বেগ নির্দেশ করতেছে যেটা হচ্ছে সমবেগ কারণ সময়ের সাথে স্মরণের মান একই অনুপাতে বৃদ্ধি পাচ্ছে অনুপাত একই কি করে বুঝলাম কারণ এটা সরল রেখা তারপরে এটার ক্ষেত্রে স্মরণার সময় অনুপাত কিন্তু ভিন্ন ভিন্ন সুতরাং এটা হচ্ছে অসম বেগ নির্দেশ করতেছে আর এটার ক্ষেত্রে কি তরণ অপরিবর্তিত অর্থাৎ সমতরণ নির্দেশ করতেছে এটাই হচ্ছে গ্রাফ নিয়ে কথাবার্তা এতক্ষণ ধৈর্য ধরে আমাদের এই ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিওটা তোমাদের কতটা কাজে এসেছে তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবা আর তোমাদের হচ্ছে টপিক্স নিয়ে যদি কোনো প্রশ্ন তৈরি হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবা আমি নিজে সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব আর এতক্ষণ ধৈর্য ধরে থাকার জন্য ধন্যবাদ সবাইকে সবাই অনেক অনেক সুস্থ থাকবে অনেক অনেক ভালো থাকবে